Good evening, respected principal sir, Dr. Chittaranjan Das. A very good evening to all the faculties of this college and my dear students. Ajke amra Dr. B. R. Ambedkar Shatobarshiki Mahabidyalayer taraf theke honor student der induction program er jonno ba orientation program er jonno ajker ei meeting ta amra organize korechi. मीटिंग समस्त डिपार्टमेंट्स जादेर ऑनर्स आछे सेई डिपार्टमेंटेर टीचार्सरा आछेन एवं अवश्य ऑनर्सेर सब छात्र छात्रीरा एखाने उपस्थित आछे। तो आमरा केनो एटा आजके करछि एई ओरिएंटेशन बा इंडक्शनेर प्रयोजनीयता कि सेईटा आमादेर प्रिंसिपाल स्यार एकटु परेई आमादेरके जानाबेन। আমাদের ইউজিসি রেগুলেশন অনুযায়ী আমাদের ক্লাস শুরু করে দেওয়ার একটা নির্দেশ আছে, সেইভাবেই আমাদের খুব শিগগিরই আগামী কাল থেকে আমরা ক্লাস শুরু করে দেব। তার আগে ইন্ডাকশন প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে একটি পরিচিতি পর্ব হবে। যেহেতু এখন করোনার জন্য আমাদের কলেজে ফিজিক্যাল ক্লাসেস হচ্ছে না, আমরা করতে পারছি না, সেই কারণেই আজকে এই মিটিং এর মাধ্যমে সব ছাত্র ছাত্রীদের সাথে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। ছাত্র ছাত্রীদেরকে বলবো তোমাদের অডিও ভিডিও বন্ধ রাখবে এবং প্রিন্সিপাল স্যার যা যা বলবেন খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ আগামী দিনগুলোতে না হলে তোমাদের খুবই অসুবিধা হবে। স্যার তোমাদেরকে সব বোঝাবেন, কলেজের নিয়ম, কলেজের অনুশাসন, কলেজের বিভিন্ন ক্লাস করার যে বিভিন্ন নিয়ম কানুন আছে সমস্ত কিছুই স্যার আজকে তোমাদেরকে বোঝাবেন। কাজেই খুব মনোযোগ সহকারে এই মিটিংটা খুব গুরুত্ব দিয়ে শুনবে এবং স্যারের কথাগুলো খুব মনে রাখবে। সুব্রত পাল, তোমাকে বলবো তোমার ভিডিওটা তুমি বন্ধ করো। সুব্রত পাল, তোমার ভিডিওটা তুমি বন্ধ করো। তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা কেউ অডিও ভিডিও অন করবে না, এবং প্রিন্সিপাল স্যার যখন কথা বলবেন কারোর যেন অডিও অন না হয়ে যায়, কেউ যেন অডিও ভিডিও অন করবে না, সচেতন থাকো একটু। এবারে আমি আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার ডক্টর চিত্তরঞ্জন দাসকে অনুরোধ করব যে স্যার আজকের এই ইন্ডাকশন বা ওরিয়েন্টেশন প্রোগ্রামটার শুভ সূচনা করে আমাদের তাদের মহা তার মহামূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখবেন। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ, সকলকে শুভ সন্ধ্যা। এতক্ষণ যার কথা শুনলে তোমরা, তিনি আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর রুক্মিণী ব্যানার্জি। এখানে এই প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা যে সভায় উপস্থিত হয়েছি, এখানে সমস্ত বিভাগের বিভাগীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, বিভাগীয় প্রধানরা রয়েছেন, এবং আমাদের কলেজে অনার্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তোমরা আমন্ত্রিত। তোমাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত পরিচয় পর্ব আমাদের দরকার। যেহেতু এখন ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে কোভিড-19 এর জন্য, তাই এমনি কলেজে বিভিন্ন কাজের জন্য তোমরা আসছো, এমনি কলেজে বিভিন্ন কাজ হচ্ছেও, কিন্তু ক্লাসের মধ্যে বসে ক্লাস করা যে নির্দেশ, সে নির্দেশ সরকার থেকে আছে। সরকার এখন প্রথাগত ভাবে সে নির্দেশ আমাদের দেননি, তাই আমরা যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আগামীকাল থেকে তোমাদের অনলাইনে ক্লাস শুরু করব। আমি নোটিশ দিয়ে দিয়েছি, অলরেডি ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে। আজকে ইন্ডাকশন প্রোগ্রামের পরে তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্ট তরফ থেকে সাবজেক্ট রিলেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, যেগুলোতে নোটিশগুলো চলে যাবে, হয়তো ইতিমধ্যে চলে গেছে,
যদি না যেয়ে থাকে তাহলে নিশ্চয়ই ইন্ডাকশন প্রোগ্রামের পর সবাই জিনিসটা পেয়ে যাবে। তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসছো, স্কুল লাইফের সঙ্গে কলেজ লাইফের বিস্তর তফাৎ আছে। তত্ত্বগত দিক থেকে, গঠনগত দিক থেকে, উভয় দিক থেকে ফারাক আছে। এবং তোমাদের একটু সমস্যা হবে যেহেতু তোমরা স্কুল লাইফটা ঠিক সেইভাবে, এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্কুল লাইফটাকে সেইভাবে তোমরা আকাস্টম হতে পারলে না কোভিড-19 এর কারণে, ফলে যে মানসিক প্রস্তুতিটা দরকার ছিল কলেজে ঢোকার আগে, সেই প্রস্তুতিটা প্রস্তুতি একটু ঘাটতি তোমাদের থাকবে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করব, আমাদের যে শিক্ষক মন্ডলী শিক্ষিকারা রয়েছেন খুবই হেল্পফুল অ্যান্ড কোঅপারেটিভ অলসো, তোমাদের পাশে দাঁড়াবেন, তোমাদেরকে আপন করে নেবেন, এবং তোমাদের বিভিন্ন সমস্যার জন্য তারা সবসময় সদা জাগ্রত ছিলেন, এতদিন আছেন এবং থাকবেন। কিন্তু তার আগে শিক্ষকদের কাছ থেকে কোনো সাহায্য, সুযোগ সুবিধা, পরামর্শ পাওয়ার আগে নিজেদের তৈরি করতে হবে। কেননা দাতা এবং গ্রহীতা উভয় যদি সমমনোভাবাপন্ন না হন, কোনো দিকে কোনো লাভ হয় না। যিনি দেবেন আর যিনি নেবেন উভয়কে একই বিন্দুতে এসে উপস্থিত হতে হবে। তাহলে যে উদ্দেশ্য নিয়ে কোনো পরিকল্পনা করা হয়েছে বা হচ্ছে বা হবে, সেই পরিকল্পনাটি সার্থক হবে। যে কোনো কাজ করতে গেলে তার আগে একটা পরিকল্পনা দরকার, প্ল্যান দরকার। সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে কিছু অনুশাসন দরকার এবং কিছু অ্যাক্টিভিটিস দরকার, ডিসিপ্লিন এবং অ্যাক্টিভিটিস। এবং সবার ঊর্ধ্বে থাকবে অ্যাটিচিউড। অতএব তোমরা যে কলেজে আসছো বা কলেজে এসেছো, অনার্স শব্দের অর্থ হচ্ছে সাম্মানিক, সম্মানের সঙ্গে সম্মানের বিষয় নিয়ে তোমরা পড়ছো, পড়বে। আমাদের ছাত্র সংখ্যা যা অনার্সে ভর্তি হয়েছে আজকে অনেকে এখানে অ্যাবসেন্ট আছে এই আন্তর্জাতিক সভায়, হতে পারে কারো কোনো প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে, কারণ নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, কেউ হয়তো বুঝতে পারেনি, জানতে পারেনি। কিন্তু এটা প্রথম ত্রুটি বা প্রথম বলে আমরা হয়তো এটাকে ক্ষমা করবো, মেনে নেব। কিন্তু এই ত্রুটিটা যাতে পুনরাবৃত্তি না হয়, কোনো ক্লাসে কোনো মিটিংয়ে তোমাদের নিয়ে যখন কিছু করা হবে সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। প্রথম হচ্ছে, অনুশাসন যদি ঠিক না থাকে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। তোমরা যদি মনে করে থাকো যে পাশের মানে গ্রামের পাশে পাড়ায় কলেজ, আমাদের একটু কিছুটা সুযোগ মানে মানে স্বাধীনতা থাকবে, নিজেদের মতো যাতায়াত করবো, নিজেদের আসবো, অবশ্যই সে সমস্ত ক্ষেত্রে তোমরা স্বাধীন, তোমাদের মধ্যে সেই সাবলীলতা, সেই স্বাধীনতা আছে, থাকবে, দেওয়া হবে। কিন্তু কলেজের যে উদ্দেশ্য নিয়ে তোমরা এসেছো সেইটা যাতে বিঘ্নিত না হয়, সেটাতে ব্যাহত না হয়, এবং সর্বাগ্রে যাতে সেইটি তার তোমাদের লক্ষ্য হয়ে থাকে, ও সেইটাকে প্রাপ্ত করতে অন্যান্য সমস্ত ছোটখাটো স্বার্থকে যাতে তোমরা বলিদান দিতে পারো, সে তার প্রতি নজর রাখতে হবে। সব থেকে যে বিষয়টি খুব মানে প্রণিধান যোগ্য,
সেইটা যে তোমরা যে বিষয় নিয়ে ভর্তি হয়েছে সেই বিষয়টি হচ্ছে সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এখানে তোমরা যেমন বিষয়গত কিছু জটিলতা পাবে, তার নাম বিষয়গত মানে বিষয়ের নাম নিয়ে কিছু জটিলতা পাবে, ঠিক রেজাল্ট নিয়ে জটিলতা পাবে, আবার পার্সেন্টেজ নিয়েও জটিলতা পাবে। পাবে ইন দ্য সেন্স, বুঝতে যদি না পারো, যদি অনুধাবন করতে না পারো, যদি সেটার প্রতি যত্নশীল না হও। তোমরা স্কুলে পড়েছো বিভিন্ন রকম সাবজেক্ট পড়েছো যেটা কম্পালসরি, অপশনাল, ইলেকটিভ, এখানে ঠিক সেই রকমই থাকবে, তার একটু অন্য নামে থাকবে। কোর সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট, স্কিল সাবজেক্ট, জেনেরিক সাবজেক্ট, অ্যাবিলিটি এনহান্সমেন্ট সাবজেক্ট, এইরকম চারটে ক্যাটাগরিতে ভাগ থাকবে। আবার কোর সাবজেক্ট আবার দুটো ভাগে হয়ে যাবে। কোর, ইলেকটিভ, জেনেরিক, স্কিল এবং অ্যাবিলিটি এনহান্সমেন্ট। এই কোর সাবজেক্টে আবার তোমাদের পড়তে হবে ডিসিপ্লিন স্পেসিফিক কোর, আবার ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। নামগুলো একটু তোমাদের কাছে, নাম সম্পর্কের অর্থ হতে গেলে শিক্ষকদের সঙ্গে সব সময় সংযুক্ত থাকতে হবে তোমাদের, এবং তোমাদের যাতে এই বিষয়ে যদি শিক্ষকদের সঙ্গে সম্পর্ক রাখতে একটু অসুবিধা হয় বিভিন্ন কারণে, শিক্ষকরা ব্যস্ত থাকেন, কলেজে অনেক রকম প্রোগ্রাম চলছে, ব্যস্ততার কারণে কোনো শিক্ষককে যদি তোমরা না পাও, তার জন্য আমাদের ওয়েবসাইট আছে। নিশ্চয়ই আমাদের ভাইস মিনিস্টার ম্যাডাম এর পরে ওয়েবসাইট নিয়ে একটু তোমাদের বলবো, যার কথা এতক্ষণ শুনছিলে তোমরা। ওয়েবসাইটে পুঙ্খানুপুঙ্খ ভাবে ছাত্রদের উপযোগী করে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে, এবং কলেজে কিভাবে কোন রুলস রেগুলেশন কি, তোমাদের কোনো সমস্যা হলে সেখানে কিভাবে সেই সমস্যাগুলোকে প্লেস করতে হবে, সমস্যা কার কাছে প্লেস করতে হবে, তার অ্যাড্রেস কিভাবে হবে, সমস্ত তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। যে ওয়েবসাইট দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো, এখানে লিঙ্ক পেয়েছিলে অ্যাডমিশন করার জন্য, ঠিক সেই ওয়েবসাইটটাকে বিভিন্ন যে হোম পেজে যাবে, হোম পেজে গিয়ে বিভিন্ন যে মেনু আছে, বিভিন্ন মেনু ক্লিক করে দেখবে সমস্ত তথ্য, কলেজ নিয়ে সমস্ত তথ্য তোমরা পাবে। গ্রামের কলেজ হলেও দেখবে এই কলেজে কত রকম কি জিনিস আছে, কত রকম কি তথ্য আছে, সেটা জানতে ইচ্ছা হয়ে জানবে নিশ্চয়ই। তার আগে তোমাদের বিষয়গুলো জানতে চেষ্টা করবে, যে বিষয় নিয়ে পড়ছো। দুটো জায়গায় তোমরা পাবে, একাডেমিক্সে পাবে, অ্যাডমিশনে পাবে। যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে ডিপার্টমেন্ট টিচারদের সম্পর্কে তথ্য ওখান থেকে পাবে একাডেমিক্সে। অ্যাডমিশন বিষয় যেটা আছে, যে পেজটা আছে, সেখানে খুঁজলে তোমাদের সমস্ত সাবজেক্টের তার কম্বিনেশন কি 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 কম্বিনেশন তোমাদের নিয়েছো। এখন তোমার রেজিস্ট্রেশন যেহেতু চলছে, অনেকের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, অনেক রেজিস্ট্রেশন এখন ভাবছে করবে হয়তো কয়েকদিনের মধ্যে, সে কম্বিনেশনগুলো কি কি আছে। একটা কথা মাথায় রাখবে, অনার্স নেওয়ার সময় বা অ্যাডমিশন সময় যে কম্বিনেশন নিয়েছো সেই কম্বিনেশন রেজিস্ট্রেশন করবে। যদি সেই কম্বিনেশন চেঞ্জ করতে হয় তাহলে কলেজে জানিয়ে বা আমাদের ওয়েবসাইটে দেখে নেবে যে কম্বিনেশন অ্যালাউড কি না, তাহলে সেই কম্বিনেশন নিয়ে রেজিস্ট্রেশন করবে। কিন্তু তার বাইরে যদি কোনো কম্বিনেশন রেজিস্ট্রেশন করো, কারণ রেজিস্ট্রেশন ওই ইউনিভার্সিটি পোর্টালে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় যেটা বারাসাতে অবস্থিত, সেখানে তার পোর্টালে হবে রেজিস্ট্রেশন। যদি কোনো কারণবশত ভুল হয়ে যায়, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন আমাদের কলেজে দেওয়া হয় না, তো তোমরা নিয়ে নিয়েছো, তার কিন্তু একটা জটিলতা তৈরি হবে, টেকনিক্যাল একটা ডিফিকাল্টিস তৈরি হবে, এগুলো মাথায় রাখতে হবে। তোমরা স্কুলে নিজেরা যাচ্ছে, সেখানে বাবা মাদের অনেক সময় বাবা মারা তোমাদেরকে মানে স্কুলের সঙ্গে সম্পর্ক তোমাদের যতটা ছিল তার সঙ্গে বাড়ির সম্পর্ক স্কুলে বেশি ছিল, আর ঠিক উল্টোটা কলেজে হবে, বাড়ির সঙ্গে সম্পর্ক ততটা হবে না যতটা তোমাদের সঙ্গে কলেজে সম্পর্ক হবে। বিকজ তোমরা এখন এখানে যারা ভর্তি হলে মোটামুটি সবাই মোরললেস, খুব কয়েকজন এক্সেপশন কয়েকজন থাকতে পারে 18 প্লাস,
and you are now or the eligible citizens of the India. তবে তোমাদের চিন্তা ভাবনা করার ডিসিশন নেওয়ার সমস্ত ক্ষমতা অর্জন করে ফেলেছো তোমরা ইতিমধ্যে সাবালক হয়েছো সাবালিকা হয়েছো তাই তোমরা নিজেরা নিজেদের ডিসিশন নেবে তার জন্য হয়তো বাবা মাদের বা গার্জেনদের একটু কতটা কলেজের সঙ্গে যোগাযোগ থাকবে না কিন্তু আমরাও বাবা মাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তোমাদেরকে পুষ্ট করব তোমরা এটাও ভাববে না যে বাবা মাদের সঙ্গে যোগাযোগ থাকবে না মানে তাহলে আমরা নিজেরা স্বাধীন থাকবো আমরা কি করছি না করছি বাবা মা জানতে পারবে না তা হবে না আমাদের প্রতি মুহূর্তে এই অনলাইনের মাধ্যমে হোক আমাদের কলেজের ওয়েবসাইটে একটা লিংক আছে ফিডব্যাক লিংক সেই ফিডব্যাক লিংকে বাবা মানে দিতে পারবে তোমরাও দিতে পারো প্রতি মুহূর্তে তোমরা কলেজ সম্পর্কিত তোমাদের ক্লাস সম্পর্কিত অন্যান্য যে কোনো বিষয় সম্পর্কিত তথ্য জানাতে পারবে এবং সব থেকে ভাইটাল হচ্ছে যে সিবিসিএস সিবিসিএস নিয়ে আমি আজকে ডিটেল বলবো না তোমাদের কারণ প্রথম কথা হচ্ছে তোমাদের আগে ওয়েবসাইটটাকে দেখতে হবে আমাদের ওয়েবসাইটে সিবিসিএস নিয়ে কোথায় আছে ম্যাডাম এরপরে একটু দেখিয়ে দেবেন সিলেবাসটা কোথায় আছে সেই সিলেবাসটা আগে নিজেরা বুঝতে চেষ্টা করবে জিনিসটা কি অনার্স পড়ছো তোমরা ফার্স্ট সেমিস্টার এখানে হচ্ছে কি আগে পড়ছিলে আগে যে পুরোনো সিলেবাসে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান পড়ছিল বছরের শেষে পরীক্ষা হতো তিন বছরের পরে পরীক্ষা শেষ হতো তোমার ডিগ্রিটা কমপ্লিট হতো এখন প্রতি ছ মাস অন্তর অন্তর পরীক্ষা হবে ছ মাস অন্তর অন্তর পরীক্ষা ফর্ম ফিল হবে ছ মাস অন্তর অন্তর রেজাল্টও বেরোবে এবং তোমাদের সব থেকে যে কথাটা মনে করিয়ে দিতে হবে সেটা যে কোন সিবিসিএস এর একটা বেনিফিট হচ্ছে তুমি যে কোনো ক্লাসে পড়তে পরীক্ষা দিতে পারো নাও দিতে পারো পরবর্তী ক্লাসে কিন্তু ক্লাস মানে সেমিস্টারে উত্তীর্ণ হয়ে যাবে পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হতে থাকবে অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে না একদম সেকেন্ড সেমিস্টার উত্তীর্ণ হয়ে যাবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে না থার্ড সেমিস্টার উত্তীর্ণ হয়ে যাবে কিন্তু ফিফথ সেমিস্টারে তুমি যতক্ষণ পর্যন্ত ফিফথ সেমিস্টার যখন পড়বে তখন আগের গুলো কমপ্লিট না করলে সিক্সথ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না তার মানে তুমি ফিফথ সেমিস্টার যখন উঠবে তখন মাথায় রাখতে হবে আগের চারটি সেমিস্টারে সমস্ত পরীক্ষাগুলো ক্লিয়ার হয়েছে ক্লিয়ার না হয়ে থাকে এতে ফিফথ সেমিস্টারে তুমি পাস করলেও সিক্সথ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না তাই এই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তুমি স্কিপ করতে পারো কোনো কারণবশত পারিবারিক কারণ হতে পারে ব্যক্তিগত কারণ হতে পারে আর্থিক কারণ হতে পারে বা অন্যান্য কোনো পেশাগত কারণ হতে পারে কিন্তু ফিফথ সেমিস্টারে যখন পরীক্ষা দেবে তখন মাথায় রাখতে হবে আগে যে চারটি সেমিস্টার পরীক্ষা তোমার ক্লিয়ার হয়ে যাবে পাস করেছো ক্লিয়ারলি পাস করেছো তাহলে সিক্স সেমিস্টারে অ্যালাউ হবে নাহলে মাথা পিটিয়ে দিলে ইউনিভার্সিটি তোমাকে সিক্স সেমিস্টারে অ্যালাউ করবে না বলে ইয়ার লস হবে প্রত্যেক সেমিস্টার শুরু মানে প্রত্যেক বছরে দুটো সেমিস্টার হয় অড সেমিস্টার ইভিন সেমিস্টার এক তিন পাঁচ অড সেমিস্টার দুই চার ছয় ইভিন সেমিস্টার এক তিন পাঁচ মানে প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার পঞ্চম সেমিস্টার প্রত্যেক বছর জুলাইতে শুরু হবে এখন প্যান্ডেমিক বলে একটু দেরি হচ্ছে যেহেতু জানো তোমরা প্যান্ডেমিক সব পরীক্ষাপত্র সব পিছিয়ে গেছে তাই জুলাইতে শুরু হবে ডিসেম্বরে শেষ কিন্তু যেহেতু তোমাদের অক্টোবরে শুরু হচ্ছে তাই নিশ্চয়ই পরীক্ষা ডিসেম্বর হবে না জানুয়ারি ধরে নাও জানুয়ারি শেষ ফেব্রুয়ারি ফার্স্ট এইরকম সময় পরীক্ষা হবে আর সিলেবাসও কিছু কমিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য ইউনিভার্সিটি কমিয়ে দিয়েছে ইভিন সেমিস্টার পরীক্ষা মানে দুই চার ছয় দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা জানুয়ারি থেকে শুরু ডিসেম্বরে শেষ জুনে শেষ জানুয়ারিতে শুরু জুনে শেষ তাহলে প্রথম তৃতীয় পঞ্চম সেমিস্টার পরীক্ষা জুলাইতে শুরু ডিসেম্বরে শেষ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা জানুয়ারিতে শুরু জুনে শেষ মাথায় রাখতে হবে যখন ডিসেম্বর না আমি স্বাভাবিক পরীক্ষার কথা বলছি আমি যে প্যান্ডেমিক করোনা এই সমস্ত কথাটাকে সাইডে রেখে যদি জানুয়ারিতে জুলাই টু ডিসেম্বর হয় ডিসেম্বরে পরীক্ষার সঙ্গে সঙ্গে ভাববে যে কবে রেজাল্ট বেরোবে তারপরে আমি আবার সেকেন্ড সেমিস্টার শুরু করবো তা নয় কিন্তু কারণ কোনো সেমিস্টার সঙ্গে পরীক্ষার সঙ্গে পরের সেমিস্টার কোনো সম্পর্ক নেই তুমি এটা পাস করো না করো পরের সেমিস্টার উঠতে পারো ওই বললাম ষষ্ঠ সেমিস্টার আগে পর্যন্ত ষষ্ঠ সেমিস্টারের আগে পর্যন্ত তুমি পরীক্ষা এগোতে থাকবে তাই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগের সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কলেজ যখন নোটিফাই করবে যে পরের সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিয়ে অধিবাবু কেন আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে কেন
পরের সেমিস্টার যখন ক্লাস শুরু করতে বলে দেবে, মানে কলেজ নোটিফাই করবে, তখন সেই সময় কিন্তু আর ক্লাস শুরু করতেই হবে। ভাববে না যে আমাদের রেজাল্ট বেরোয়নি, পরীক্ষা দুদিন আগে হলো, এখন আবার ক্লাস করবো, তা নয়। কারণ কোনো সেমিস্টারের সঙ্গে অন্য সেমিস্টারে যুক্ত নয় যে এইটা পাস না করলে যেতে পারবো না, তুমি এগোতে থাকবে। তাই যে কোনো সেমিস্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইউজিসি, তোমরা জানো কলেজ স্কুলগুলো মাধ্যমিক বোর্ডের আন্ডারে থাকে, কিন্তু কলেজগুলো দুটোর আন্ডারে থাকে, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ, যেটা দিল্লিতে, নিউ দিল্লিতে থাকে। ইউজিসি নিয়ম অনুসারে তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেট ভ্যালিড হয়। ইউজিসি নিয়ম হচ্ছে কোনো সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে পরের সেমিস্টার ক্লাস শুরু হয়, পরীক্ষা রেজাল্ট বেরোক বা নাই বেরোক। তো ফেল করলে কোনো অসুবিধা এগোতে থাকবে, ওই বললাম পঞ্চম সেমিস্টার আগে পর্যন্ত, পঞ্চম সেমিস্টার আগে পর্যন্ত ফেল পাশের কোনো ইয়ে নেই, এগোতে থাকবে। কিন্তু পঞ্চম সেমিস্টার পরীক্ষা যখন দেবে তার আগে অন্যগুলো কমপ্লিট করে নিতে হবে। সিবিসিএসএ আরেকটি গুরুত্ব যেটা তোমাদের জানা দরকার, গুরুত্ব মানে বেনিফিট, তোমরা যদি মনে করো কেউ এখান থেকে পড়াশোনা করছো, হয়ে গেল অন্য কোথায় বাড়ি শিফট হয়ে গেল, ফ্যামিলি শিফট হলো, তোমরা চলে যাবে, চলে যেতে পারবে, তোমার পড়া নষ্ট হবে না, ইয়ার লস হবে না। তুমি এখানে যে সেমিস্টারে শেষ করেছো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করে ঠিক ওখানে গিয়ে সেই ঠিক তার পরের সেমিস্টারতে শুরু করতে পারবে। ধরো এখানে কেউ ফার্স্ট সেমিস্টার পড়েছে, ফার্স্ট সেমিস্টার মানে জুলাই টু ডিসেম্বর, ডিসেম্বর মাসে তার ফ্যামিলি বা ট্রান্সফার হয়ে গেল, বাবা মার সন্ধ্যে কোথায় চলে গেল, অন্য একটা রাজ্যে চলে গেল, সেখানে কি করবে? তাহলে 6 মাস বসে থাকলো, পরে আবার শুরু করে ফার্স্ট ইয়ার থেকে, হবে না। তো এখানে যে সেমিস্টার শেষ করলে ওখানে গিয়ে ঠিক তার পরের সেমিস্টার থেকে শুরু করতে পারবে, কারণ ফার্স্ট সেমিস্টার শেষ করে যে পরে গিয়ে ওখানে গিয়ে সেকেন্ড সেমিস্টারে শুরু করবে, কিন্তু ডিউ প্রসেসে কলেজ থেকে ইউনিভার্সিটির মাধ্যমে তোমাকে যেতে হবে। তুমি যদি এখান থেকে সরাসরি চলে যাও, কোনো কাগজপত্র না নিয়ে, তাহলে সমস্যা হবে, কিন্তু কাগজপত্রে সঠিকভাবে যদি ট্রান্সফার করিয়ে না, ওখানে পরের সেমিস্টার করতে যাবে, কোনো ইয়ার লস হবে। তাই সেমিস্টারে আগে 30 ফেলে পাস করা ছিল, সেমিস্টারে পদ্ধতি হচ্ছে 40% পেতে হবে, 30 নম্বর পায়, মানে এখন সেমিস্টারে যা মার্ক স্ট্রাকচার, কোর্সের যে স্ট্রাকচার তার হচ্ছে পূর্ণ মান হচ্ছে 75, 109। তোমরা এতদিন ধরে 100 নম্বর করে পরীক্ষা দিয়ে এসেছো, এখন থেকে পড়বে 75 মার্কস, এবং 75 মার্কসে 30 মার্কস মানে 40% পেতেই হবে, তাহলে পাস করবে। 30-এ পাস ওই যুগ শেষ, ওই জমানা শেষ, 30 নম্বরে পাস করবে, মানে আউট অফ 75 30 নম্বরে পাস করবে, দ্যাট ইজ 40%। এবং এই যে 75 মার্কস থাকলো, এই 75 মার্কসের মধ্যে 25 মার্কস কলেজের, অর্থাৎ তোমরা যে রেগুলার ক্লাস করবে, তোমরা যে রেগুলার অ্যাক্টিভিটিস কলেজের বিভিন্ন অ্যাক্টিভিটিজের মধ্যে থাকবে, তার জন্য 25 নম্বর, আর বাদ বাকি 50 নম্বর ফাইনাল আট দি এন্ড অফ দি সেমিস্টার, যার নাম হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। আর এই যে 25 নম্বর পরীক্ষা হবে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ নট এক্সামিনেশন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তোমাকে ইন্টারনালি অভ্যন্তরীণ মূল্যায়ন, তোমাকে মনে নয় এমন একটা পরীক্ষা দিয়ে দেওয়া হলো, তুই পরীক্ষা দিলে তুই সারা দিন সারা মাস সারা সপ্তাহ ক্লাস করলে না, একটা পরীক্ষা দেওয়া হলো, পরীক্ষা কমন কোশ্চেন পেয়ে গেছো বা কোথায় থেকে তুমি নোটস পেয়েছো, নোটসটা কমন বেঁধেছে, তুমি উত্তর দিয়ে দিলে 25 থেকে 25 বা 5 নম্বর কলেজে ক্লাস করার জন্য, 20 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য, ওই 20 থেকে তুমি 17-18 পেয়ে গেলে ধরো আমার কী দরকার ক্লাসে, 17-18 তো পেয়ে গেছি, 5 নম্বর ও 5 থেকে যাই হোক, যা এক এক তো মিনিমাম পাওয়া যায়, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তা হবে না আমাদের কলেজে, আমরা যেটা ইউনিভার্সিটি রুলসকে আমরা ফলো করে যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ওই পরীক্ষার উপরে বেশ করে তোমাদের মূল্যায়ন করব না, পরীক্ষা পদ্ধতি ওই যে ইনফরমেটিভ, যে তুমি কত ইনফরমেশন গ্যাদার করতে পারলে তার উপরে বেশ করে তোমার মূল্যায়ন হবে, তা হবে না। আমাদের কলেজে আমরা করেছি তোমাদের রেগুলার অ্যাক্টিভিটিজ অ্যাটিচিউড, যেটা আমি প্রথম শুরু করলাম, তোমার অ্যাটিচিউড কেমন আছে, তোমার বিহেভিয়ার কেমন আছে, তোমার অ্যাক্টিভিটিস কেমন আছে, তোমার প্ল্যান কেমন আছে, তোমার এক্সিকিউশন কেমন আছে ইন দ্য কলেজ ক্যাম্পাস, এইসব করে মূল দেখে, এইসব বিষয়কে সামনে রেখে আমরা মূল্যায়ন করব।
তাহলে 20 ওইভাবে মূল্যায়ন হবে আর 5 হবে কলেজের উপস্থিত থাকার জন্য। এখন করোনার জন্য গভর্নমেন্ট বলে দিয়েছে সবাইকে নাম্বার দিতে, ওই পাঁচে নাম্বার দিতে, আসুক বা নাই আসুক, কিন্তু অফলাইন চালু হয়ে যাবে যে যতদিন আসবে 60% মিনিমাম ক্লাস করলে তাকে এক দেওয়া হয়, 90% মিনিমাম ক্লাস করলে তাকে পাঁচে পাঁচ দেওয়া হয়, আর মাঝখানে যেগুলো থাকলে 2, 3, 4 ওই মাঝখানে 70, 75, 80, 85 এই ঘর এই সমস্ত ফিগার হয়তো ঘোরাফেরা করে যে পাঁচে দুই পাবে, পাঁচে তিন পাবে, পাঁচে চার পাবে। পাঁচে এক পেতে গেলে মিনিমাম যদি 100 দিন ক্লাস হয় কলেজে, 60 দিন কলেজে থাকতে হবে। আর যদি কলেজে 100 দিন ক্লাস হয় মিনিমাম 90 দিন যদি থাকে তাহলে পাঁচে পাঁচ পাবে। ওটা হচ্ছে অফলাইনে হওয়ার সময় যখন ক্লাস শুরু হবে এই পদ্ধতি অনুসারে মার্কিং হবে, কিন্তু অনলাইনে হচ্ছে বলে এখন হয়তো গভর্নমেন্ট বলেছে অনলাইন তো কলেজ আসতে পারছে না, তাই নাম্বারটা আপনারা লিনিয়েন্টলি সবাইকে দিয়ে দেবেন। আর বাদ বাকি 20টা সম্পূর্ণভাবে আমরা আভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি নয়, আমরা সিদ্ধান্ত নেব, আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে এবং সেই সিদ্ধান্ত আস্তে আস্তে আমরা আরো এক্সটেন্ডেড করব, আরো অনেক জিনিসকে তার মধ্যে ঢোকাবো, যাতে আমরা আভ্যন্তরীণ মূল্যায়ন করতে পারি তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসকে ফেস করে। ফলে সিবিসি সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার মূল লক্ষ্য ছিল ছাত্রদের রেগুলার উপস্থিতি কলেজে এবং কোর্সের প্রতি মনোযোগী করে তোলা এবং তাদের প্রফেশনাল করে তোলা, এবং সেই উদ্দেশ্যটা যাতে বাস্তবায়িত হয় ওটা মাথায় রাখতে হবে। এবং কলেজ রুলস রেগুলেশনস এবং কলেজে ক্যাম্পাসের মধ্যে তোমাদের কাছ থেকে কী কী এক্সপেক্ট করা হচ্ছে এগুলো অবশ্যই তোমরা ওয়েবসাইট থেকে পাবে, ডিপার্টমেন্ট টিচারদের কাছ থেকে পাবে। এবং সব থেকে তোমাদের এইটুকু বলতে পারি এই কলেজে তোমরা সম্পূর্ণরূপে হোমলি অ্যাটমসফিয়ার পাবে, একটা বাড়ির দ্বিতীয় ঘর বলে এটা মনে করতে পারবে, তোমরা দ্বিতীয় ঘরের অ্যাটমসফিয়ার পাবে। যদি কারণ কোনো জিনিস তো ওয়ান সাইডেড হয় না, যদি তোমাদের কাছ থেকে ছাত্রত্ব পাওয়া যায়, স্টুডেন্টশিপ ঠিকঠাক পাওয়া যায়, তাহলে তোমরা দেখবে কলেজ তোমাদের পাশে সবসময় সব ক্ষেত্রে সব সমস্যার জন্য তোমাদের পাশে দাঁড়াচ্ছে ও দাঁড়াবেও। প্রিন্সিপাল হিসেবে এইটুকু আমি প্রতিশ্রুতি দিতে পারি, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা দায়বদ্ধ অঙ্গীকারবদ্ধ তোমাদের হেল্প করার জন্য, এবং তোমরা নিশ্চয়ই তোমাদের দাদা দিদি যারা এখান থেকে পাস করে গেছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে এবং কলেজের ওয়েবসাইটটাকে দেখবে এবং পাশাপাশি বিভিন্ন লোকের কাছ থেকে শুনবে কলেজ সম্পর্কে। কারণ যে কোনো বিষয় নিয়ে পড়তে গেলে, যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে পড়তে গেলে অন্তত তার সম্পর্কে একটু আগে থেকে তার ইতিহাস বা তার বর্তমান প্রাসঙ্গিকতা, বর্তমান তার পরিচিত জানতে হয়। নিশ্চয়ই তোমরা জেনেছো, অনার্স নিয়ে পড়ছো বা নিশ্চয়ই জেনেছো, তোমার জানা উচিত। যদি না জেনে থাকো নিশ্চয় ইতিমধ্যে জেনেও নেবে। পাশাপাশি যতগুলো কলেজ আমাদের তোমাদের নাগালের মধ্যে যতগুলো কলেজ আছে সব থেকে যদি ভালো পরিষেবা আশা করো, নিশ্চয়ই আমাদের কলেজ থেকে খুব ভালো পরিষেবা পাবে। বিভিন্ন রকম পরিষেবা, স্কলারশিপ আছে, স্টুডেন্টশিপ আছে, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা আছে। তোমরা ক্লাস করো, দেখবে টিচারদের কাছ থেকে কীরকম সুযোগ সুবিধা পাচ্ছ, কলেজ থেকে কীরকম সুযোগ সুবিধা পাচ্ছ। তো আমরা এই কিছুদিন আগে আমাদের থার্ড ইয়ার স্টুডেন্টরা যারা বেরিয়ে গেলো তারা তো মানে ফেসবুক, নিশ্চয় আমাদের কলেজের ফেসবুক গ্রুপ আছে এবং ছাত্রদের ফেসবুক গ্রুপ দেখবে, তারা ভীষণ মিস করছে কলেজ লাইফটাকে, মানে ছেড়ে যেতে চাইছে না। আশা করি তোমাদেরকে আমরা ঠিক সেইভাবে পাবো, আমাদেরও তোমরা ঠিক সেইভাবে পাবে, যাতে তখন এখান থেকে বেরোবে একটা মানে ইয়ে নিয়ে বেরোবে, দুঃখ নিয়ে বেরোবে, কলেজ যেতে ছাড়তে চাইবে না, এরকম মানসিকতা নিয়ে বেরোবে। আপনার কি আমার আর বক্তব্য বেশি কিছু নেই, তোমরা কলেজ ওয়েবসাইট ফলো করো, ওয়েবসাইট ফলো করার পরে যদি কোনো বক্তব্য কারো কাছে থাকে, যদি কোনো সমস্যা কারো কাছে থাকে, নিশ্চয়ই সেটা শর্ট আউট করবো আমরা, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। এবং কলেজে রেগুলার আমরা যাচ্ছি, আমি তো থাকছি, টিচাররা মাঝে মাঝে যাচ্ছেন এই অনলাইনের জন্য, বিশেষ করে প্যান্ডেমিকের জন্য। তোমরা যে সময় কলেজে এসে যদি কোনো সমস্যা থেকে এসে বুঝেও নিতে পারবে, আর ক্লাস যখন শুরু হবে টিচারদের কাছ থেকে, ডিপার্টমেন্টের কাছ থেকে সমস্যা বুঝে নিতে পারবে, সমস্যারও সমাধান করে নিতে পারবে। নাও ইটস ওভার টু ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টদেরকে বলবো নিশ্চয়ই স্যার যেটা বলেছেন সেটা তোমরা নিশ্চয়ই খুবই মনোযোগ সহকারে শুনেছ। এবারে আমরা আজকে এখানে অনলাইন মিটিং করছি, এটা একটা পরিচিতি পর্ব, তো সব ডিপার্টমেন্টের টিচাররা
নিজেদের পরিচয় দেবেন, তোমাদের সাথে পরিচিত হবেন, তার আগে আমি একটু ওয়েবসাইট সম্পর্কে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাইছি এবং বলে দিতে চাইছি। কারণ স্যার যেটা বললেন যে তোমাদের যাবতীয় সমস্ত তথ্য কিন্তু তোমরা কলেজ ওয়েবসাইট থেকে পাবে, এবং এখন যতদিন কলেজ সরকার নির্দেশ না দিচ্ছে কলেজ খোলা, ততদিন আমাদের অনলাইন ক্লাসেস এবং অনলাইন পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমরা ওয়েবসাইট থেকেই পাবে। কাজেই তোমরা যদি ওয়েবসাইটের সম্পর্কে ওয়াকিবহাল না হও বা ওয়েবসাইটের ব্যাপারে যদি কিছুই না জানো, তাহলে কিন্তু তোমরা পদে পদে ভীষণই অসুবিধে সমস্যার সম্মুখীন হবে। সেই জন্য আমি একটু এখন আমার স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে একটু ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। শুভঙ্কর হাওলাদার, তোমার ভিডিওটা একটু বন্ধ করো। শুভঙ্কর হাওলাদার, তোমার ভিডিওটা বন্ধ করো। আমি একটু ওয়েবসাইটটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু খুব মন দিয়ে ওয়েবসাইটটা দেখো, এবং ওয়েবসাইটের যে যে জায়গাগুলো আমি বলবো সেগুলো তোমরা একটু ভালো করে বুঝে নিও, দেখে নিও। কারণ সেইটা না করলে তোমরা কিন্তু ভবিষ্যতে খুব সমস্যা হবে। ওয়েবসাইটটা দেখিয়ে আমরা আমাদের পরিচিতি পর্বে যাব, সব ডিপার্টমেন্টস এর সাথে আমরা পরিচয় পর্বটা সেরে নেব। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট। তোমরা ওয়েবসাইটের লিংক আমি সব ডিপার্টমেন্টের টিচারদেরকে অনুরোধ করব, হেড অফ দ্য ডিপার্টমেন্টস দেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের স্টুডেন্ট গ্রুপে ওয়েবসাইটের এই লিংকটা শেয়ার করে দেবেন। আর যদি কেউ নাও পারো, তাও ডক্টর বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় গুগলে যদি গিয়ে লেখো, তাহলেই আমাদের ওয়েবসাইট খুলে যাবে। আমাদের ওয়েবসাইটটা একটা অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ ওয়েবসাইট, যেখানে তোমরা সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাবে। এখন আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কয়েকটা বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতেই তোমরা নিজেরাই জেনে যাবে, বুঝে যাবে যে ওয়েবসাইটে কি আছে কি নেই। তোমরা এখানে এক একটা, এই যে লেখা আছে দেখো, অ্যাবাউট, অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক্স, এগুলো তো এক একটা জায়গায় গেলে তোমরা কলেজের ব্যাপারে সবকিছুই জেনে যাবে। অ্যাবাউটে গেলে তোমরা কলেজের ব্যাপারে, কলেজ প্রোফাইল, কলেজ কিভাবে ইভলিউশন, কবে থেকে কলেজটা এলো, কিভাবে হলো, সেগুলো জানতে পারবে। ইনফ্রাস্ট্রাকচারে গেলে তোমরা কলেজের বিভিন্ন ঘর, কটা ক্লাসেস হয়, কিভাবে স্মার্ট ক্লাসরুমস আমাদের কটা আছে, কম্পিউটার্স, সবই জানতে পারবে। অ্যাডমিনিস্ট্রেশনে গেলে তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক বিভিন্ন ব্যাপারে জানতে পারবে কলেজের। কলেজের বিভিন্ন সেল আছে আমাদের, যেরকম ইন্টারনাল কমপ্লেন্স কমিটি, গ্রিভেন্স রিড্রেসাল সেল, এসসি এসটি ওবিসি সেল, এই সেলগুলো সমস্ত কিন্তু তোমাদের জন্য, এগুলো কিন্তু আমাদের জন্য নয়, ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের যদি কোনো রকম কোনো অসুবিধে হয়, কোনো রকম কোনো অভিযোগ থাকে, কোনো বন্ধু বান্ধব কেউ র্যাগিং করার চেষ্টা করছে বা কেউ কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি করেছে তাদের জন্য, তাহলে কাকে জানাবে, কোথায় জানাবে? ওয়েবসাইটে গিয়ে গ্রিভেন্স রিড্রেসাল সেল আছে, অ্যান্টি র্যাগিং সেল আছে, এগুলোতে গেলেই তোমরা কিন্তু জানতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের অভিযোগটা আমাদের সামনে আনবে, এবং তোমাদের সেই অভিযোগের ভিত্তিতে অতি দ্রুত তোমাদের সেই সমস্যার সমাধান কলেজ অবশ্যই করে দেবে। এছাড়া আমাদের কেরিয়ার কাউন্সেলিং সেল আছে, ছাত্রছাত্রীরা কলেজ পাশ করে বিভিন্ন রকমের চাকরি পেতে আমরা তাদেরকে সহযোগিতা করি কেরিয়ার কাউন্সেলিং সেলের মাধ্যমে, এগুলো সব জানতে পারবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একাডেমিক্স। একাডেমিক্সে যদি যাও, এখানে দেখবে ডিপার্টমেন্ট বলে লেখা আছে, ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের এই যে এগুলো সব চলে আসবে। যেকোনো একটা ডিপার্টমেন্টকে যদি তোমরা ওপেন করো, তাহলে সেই ডিপার্টমেন্টের ব্যাপারে সমস্ত তোমরা জেনে যাবে। এবং শুধু তাই নয়, সেই ডিপার্টমেন্টে কজন স্যার ম্যাডাম আছেন সেটাও তোমরা জানতে পারবে। আমি বাংলা ডিপার্টমেন্ট খুলেছি, দেখো এখানে ফ্যাকাল্টি মেম্বার্স বলে লেখা আছে, এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন শ্রী বাসুদেব মন্ডল স্যার, তারপরে মৃদুলা বিশ্বাস ম্যাম, রুহুল আমিন স্যার, চন্দন বিশ্বাস স্যার এবং কেয়া চক্রবর্তী ম্যাডাম। এদের ভিউ প্রোফাইলে গেলে পরে তোমরা এদের ব্যাপারে সব জানতে পারবে। এনারা সব অত্যন্ত কোয়ালিফাইড এক একজন টিচার্স, যাদের প্রচুর লেখালেখি করেন এনারা, প্রচুর এনাদের পাবলিকেশনস আছে, এবং অত্যন্ত যোগ্য টিচারদের কাছে তোমরা পড়াশোনা করতে পারবে।
সো এই এক একটা ডিপার্টমেন্টে গেলে পরে তোমরা এদের ব্যাপারে সব জেনে যাবে, অবশ্যই এটা তোমরা দেখবে, তোমাদের স্যার ম্যাডামদেরকে চিনবে তোমরা। তাছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই যে ইউজি বিএ প্রোগ্রামস অফার্ড, এইখানে যদি তোমরা যাও আন্ডার গ্রাজুয়েটে বিএ প্রোগ্রামস অফার্ড, তাহলে দেখবে সব সাবজেক্টের সিলেবাস এখানে আছে। সিলেবাস কোথা থেকে পাবো, কার কাছ থেকে পাবো, কি কি পড়ানো হবে, কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, সোজা ওয়েবসাইটে যাবে, সিলেবাস তোমরা এখানে, এই যে দেখো তোমাদের অনার্স প্রোগ্রাম, অনার্সে গেলে পরে প্রত্যেকটা সাবজেক্ট, যার যা যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সিলেবাস তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের লাইব্রেরি, লাইব্রেরির ব্যাপারে তোমরা জানতে পারবে। আমাদের এখন লাইব্রেরি তো আমাদের, তোমরা কলেজ খোলা থাকলে যেভাবে এসে পড়াশোনা করতে পারতে, এখন হয়তো কিছুটা আমরা সেটা করতে পারছি না, তাছাড়াও তা সত্ত্বেও আমরা লাইব্রেরির ব্যাপারে যথেষ্ট সচেতন। এখানে দেখো ওপ্যাক বলে একটা লেখা আছে, এই ওপ্যাকে তোমরা যদি যাও তাহলে তোমরা এখানে অনলাইনেই তোমরা লাইব্রেরি, এখানে সার্চ করলে তোমরা বইয়ের নাম এখানে দিলে পরে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু বইয়ের, এই যে এখানে তোমাদের কিন্তু বেরিয়ে আসবে বইয়ের নাম, সেই সাবজেক্টটা লিখলে পরে বা বইয়ের নাম তোমরা যদি জানো তোমরা লিখলে পরে সেই কি কি বই আছে এখানে সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারবে। এছাড়া আমাদের ইন্টারনেট লাইব্রেরি বা আই লাইব্রেরিরও ব্যবস্থা আছে। এছাড়া আমরা অনলাইনেও প্রচুর জার্নালস, প্রচুর আর্টিকেলস, প্রচুর বুকস আমরা অফার করে থাকি। স্টুডেন্টরা ইন্টারেস্টেড থাকলে ডেফিনেটলি তোমরা বাড়িতে বসেই সেই সমস্ত বইপত্রের সুযোগ তোমরা পেয়ে যাবে। এছাড়া এই স্টুডেন্ট সেকশনে যদি তোমরা যাও, অবশ্যই যাবে, কারণ এখানে ডিসিপ্লিন বলে একটা জিনিস আছে, অনুশাসন। সেই ডিসিপ্লিনে গেলে পরে তোমরা জানতে পারবে যে তোমাদের কি কি ডুস এন্ড ডোন্টস, মানে কি কি তোমরা করবে, কলেজের রুলস এন্ড রেগুলেশনস কি কি। মনে রেখো, অনলাইন কলেজ হোক আর অফলাইন, ডিসিপ্লিন রিমেইনস দ্য সেম। কোনো স্টুডেন্ট যদি ডিসিপ্লিন ভঙ্গ করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কলেজ। সেটা অনলাইনেও যদি তোমরা ডিসিপ্লিন ভাঙো, যদি তোমরা ক্লাস করার সময় ক্লাসের ডিকোরামটাকে মেনটেইন না করো, ক্লাস করার সময় যদি তোমরা ক্লাসের অনুশাসন ভঙ্গ করো, তোমাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। মনে রাখো, আমাদের কলেজের প্রত্যেক স্যার, প্রত্যেক ম্যাডাম অ্যান্ড অফকোর্স আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু প্রচন্ড ভাবে ছাত্র দরদি, ভীষণ ভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করি। তোমাদের শুধু পড়াশোনা নয়, সব দিক দিয়ে আমরা তোমাদেরকে সাহায্য করে থাকি, বিভিন্ন রকমের সাহায্য আমরা তোমাদেরকে করে থাকি, এবং সব সময় তোমরা কিন্তু কলেজকে তোমাদের পাশে পাবে। ঠিক যেরকম মা বাবাকে সব সময় সব বিপদে আপদে প্রয়োজনে পাশে পাও, কলেজকেও পাবে। কিন্তু মনে রেখো, যদি অনুশাসন কোনো স্টুডেন্ট ভাঙে, তার বিরুদ্ধে কিন্তু আমরা কোনো রকম কোনো সিম্প্যাথি আমরা কিন্তু দেখাই না। তোমরা যদি ক্লাস না করো, অনলাইন ক্লাস হচ্ছে ভেবে যদি সেই ক্লাসে তোমরা না আসো, তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে কলেজ ভীষণই কড়া স্টেপস নেবে। কাজেই এই ডিসিপ্লিনটাকে অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে নেবে, ডিসিপ্লিনে কি কি আছে। এছাড়া আমাদের বিভিন্ন রকমের স্কলারশিপ দেই আমরা ছাত্রছাত্রীদেরকে, সেগুলো কি কি আছে তোমরা সব দেখে নেবে। অত্যন্ত মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদেরকে আমাদের কলেজের তরফ থেকেও অনেক রকমের সাহায্য দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া হয়, সেগুলো সবই এইখানে আছে। এছাড়া কলেজে নানান রকমের খেলাধুলো হয়, স্পোর্টস হয়, আমাদের বিভিন্ন স্পোর্টসে কলেজের তরফ থেকে বিভিন্ন কলেজে যাওয়া হয়, ইউনিভার্সিটিতে যাওয়া হয়, স্পোর্টসে পার্টিসিপেট করা হয়, তোমরা অবশ্যই সেটা করতে পারবে। কলেজ বন্ধ হলে যে তোমাদের খেলাধুলো হবে না, পার্টিসিপেট করতে পারবে না, তা কখনোই নয়। আমাদের এনএসএস আছে, এনএসএস এর মাধ্যমে আমরা সমাজের সাথে একটা সংযোগ স্থাপন করে থাকি, সমাজের পাশে আমরা দাঁড়াই বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। যেমন আমরা শীতকালে শীত বস্ত্র দেই, যারা আমাদের কয়েকটা গ্রামকে আমরা অ্যাডপ্ট করেছি, সেই গ্রামে গিয়ে গিয়ে আমরা শীত বস্ত্র দিয়ে থাকি, তারপরে আমরা ডেঙ্গু ম্যালেরিয়ার ব্যাপারে সচেতনতা বাড়াই। এইভাবে করে গ্রামের সাথে মানুষের সাথে কলেজের বরাবর একটা যোগাযোগ আছে এই এনএসএস এর মাধ্যমে। তোমরা যদি এই এনএসএস এর মেম্বার হও, তাহলে যারা কাজ করতে চাও, যারা সমাজের জন্য কিছু করতে চাও, যারা মানুষের জন্য কিছু করতে চাও, মানুষের পাশে দাঁড়াতে চাও, তারা অবশ্যই এনএসএস এ যোগ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবে। এছাড়া কলেজে একটা ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমাদের স্কুলে তোমরা পাওনি, সেটা হচ্ছে সেমিনারস এন্ড ওয়ার্কশপস। কলেজে কিন্তু প্রচুর প্রচুর সেমিনার অর্গানাইজ হয়, এবং সেই সেমিনারে তোমাদের থাকাটা কিন্তু বাধ্যতামূলক, কারণ
রেগুলার ক্লাসের মাধ্যমে যেমন তোমরা পড়াশোনা করো, সেমিনারের মাধ্যমেও কিন্তু অনেক কিছু তোমরা শেখো এবং শিখবে। কলেজে সেমিনার হয়, ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেমিনার অর্গানাইজ করা হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার, স্পেশাল লেকচার অর্গানাইজ করা হয়, যেগুলো তোমাদের অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক, কারণ এটা তোমাদের পড়াশোনার পঠন পাঠনের একটা মস্ত বড় অঙ্গ এবং এটা ভীষণ ইন্টারেস্টিং, তোমরা খুব এনজয় করবে। এগুলো বিভিন্ন টপিকস এর উপর হয়। তোমরা যদি সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ পেজে যাও তাহলে তোমরা দেখতে পাবে যে কলেজে কি কি সেমিনার আমাদের হয়েছে। দেখো আমাদের কলেজে প্রচুর অ্যাক্টিভ আমরা থাকি, প্রচুর প্রচুর কাজ হয় কলেজে, বিভিন্ন ডিপার্টমেন্টরা কুইজ অর্গানাইজ করে, ডিবেটস করে, এলোকিউশন করে, তারপরে নানান রকমের ওয়ার্কশপ হয়, নানান রকমের ডে আমরা উদযাপন করে থাকি, বিভিন্ন বড় বড় সাহিত্যিকদের জন্মদিন পালন হয়, এছাড়া সংস্কৃত ডে, হিউম্যান রাইটস ডে, তারপরে ইন্টারন্যাশনাল ডে অফ কমেমোরেশন, এরকম নানান রকমের ডেজ এবং স্পেশাল লেকচার কিন্তু আমরা করি। এগুলো অবশ্যই তোমরা দেখো, একটু দেখো, কারণ স্কুল থেকে তো তোমাদের এই জায়গায় এটা আলাদা, তো কি আলাদা, কি শিখছো, কি করছো সেটা হয়। এছাড়া আমরা এডুকেশন ট্যুরে নিয়ে যাই, যেমন প্যান্ডামিকের আগে অব্দি আমরা কলকাতা বই মেলায় নিয়ে যেতাম ছাত্রছাত্রীদেরকে, হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে মিউজিয়াম ভিজিট করা হয়, এছাড়াও অন্যান্য জায়গায়ও আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতাম, এবং নিশ্চয়ই প্যান্ডামিক অবস্থা চলে গেলে আমরা আবারও তোমাদেরকে নিয়ে যাব, এটা তোমরা দেখবে। এছাড়া আমাদের কলেজের একটা ভীষণই সুন্দর একটা বৈশিষ্ট্য হলো মেন্টর মেন্টি প্রোগ্রাম, সেটাও তোমরা পরে জানতে পারবে। তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমরা একজন মেন্টরের আন্ডারে দিয়ে দেব। মেন্টর মানে কি? মেন্টর মানে যিনি তোমার গাইড হবেন, মানে তোমার কলেজের যা যা প্রয়োজন, তোমার পড়াশোনা সংক্রান্ত হোক, স্কলারশিপ সংক্রান্ত হোক, অ্যাডমিশন সংক্রান্ত হোক, পরীক্ষা সংক্রান্ত হোক, তুমি কাকে যোগাযোগ করবে, সেই মেন্টরকে তুমি যোগাযোগ করবে। সেই মেন্টরের আন্ডারে আমরা তোমাদেরকে দিয়ে দেব। সেই মেন্টর তোমার হবেন ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যিনি তোমাকে সমস্ত ইনফরমেশন দেবেন, তোমাকে সাহায্য করবেন, মানে যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হলে কিন্তু তুমি সেই মেন্টরকে যদি বলো, সেই মেন্টর তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। কলেজের কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলে, কোনো প্রয়োজন হলে সেই মেন্টর তোমাদের তোমার পাশে থাকবেন। এছাড়া কলেজ তোমাকে কি কি ফ্যাসিলিটি দেয়, যেমন আমাদের একটা মেডিকেল সার্ভিস আছে, আমরা বিনামূল্যে ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা হয় আমাদের। আইসিটি আছে, আইসিটি মানে আমাদের অনলাইন হোক বা অফলাইন হোক, আমরা কিন্তু টিপিক্যাল চক ডাস্টার মোডে ক্লাস করি না, মানে ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম তারপরে তোমরা দেখলে, ওই প্রসেস কিন্তু এখন আউটডেটেড হয়ে গেছে। এখন নতুন প্রসেস হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বিভিন্ন রকমের স্মার্ট ক্লাস এর মাধ্যমে আমরা কিন্তু ক্লাস নিয়ে থাকি, সেটা অফলাইনেও হয় এবং অনলাইনেও হয়, কারণ আমাদের কলেজ হচ্ছে প্রচন্ড ভাবেই আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এবং নতুন নতুন পদ্ধতির সাহায্যে কিন্তু স্টুডেন্টদেরকে পড়ানো হয়। তোমরা ভেবো না যেটা গ্রামের কলেজ বলে হয়তো আমরা অনেকভাবেই পিছিয়ে আছি, রাদার আমি বলবো যে আমরা North 24 Parganas এর মধ্যে একটা অত্যন্ত এগিয়ে থাকা কলেজ, এবং আমাদের এখানে যে ফ্যাসিলিটিস দেই হয়তো অনেক কলেজেই এই ফ্যাসিলিটি গুলো পাবে না, যেমন মেন্টর মেন্টি প্রোগ্রাম হয়তো অনেক কলেজেই তোমরা পাবে না, বা এইভাবে স্মার্ট ক্লাসরুমস বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে যেভাবে উন্নত মানের শিক্ষা আমরা তোমাদেরকে দেই এবং শিক্ষাটাকে ভীষণ ভাবে ইন্টারেস্টিং করে দেই আমরা, সেটা হয়তো অনেকেই অনেক কলেজই দেয় না। এছাড়া আমাদের অনেক রকমের ফান্ড আছে যেটার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে পারি। মিডিয়াতে গেলে তোমরা কলেজে জার্নাল দেখতে পারবে, ফটো গ্যালারিতে বিভিন্ন রকমের ফটোস দেখতে পারবে। এছাড়া এই কন্ট্যাক্ট আসে যদি যাও, এখানে অবশ্যই যেও। অনেক সময় তোমাদের মনে হয় যে কার সাথে যোগাযোগ করব, কাকে ফোন করব, এই কন্ট্যাক্ট আসে দেখো, সবার ফোন নাম্বার দেওয়া আছে। ধরো তোমার অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে, কোনো সমস্যা আছে, অ্যাডমিশনের যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করবে, এনকোয়ারি কোনো একটা বিষয়ে, ধরো পরীক্ষাও নয়, অ্যাডমিশনও নয়, অন্য একটা বিষয়ে জানতে চাইছো, কাকে ফোন করবে, এনকোয়ারিতে ফোন করবে। কন্যাশ্রী প্রকল্প, যারা কন্যাশ্রীর সঙ্গে বিভিন্ন সুবিধা পেতে চাও, তারা এই নাম্বারে ফোন করবে। স্পোর্টস, তোমরা পার্টিসিপেট করতে চাইছো স্পোর্টস এ কিন্তু জানো না কোন স্যার কোন ম্যাডামের সাথে যোগাযোগ করবে, এই স্পোর্টস এর এই নাম্বারে ফোন করবে। কেউ র্যাগিং করেছে তোমাদেরকে, অ্যান্টি র্যাগিং এখন আমাদের অনলাইনে হচ্ছে কিন্তু চিরকাল তো থাকবে না, একদম অফলাইন হবে, হয়তো কেউ র্যাগিং করলো
এই নাম্বারে ফোন করবে, গ্রিভেন্স রিড্রেসাল সেল, যেটা বললাম কোনো অভিযোগ আছে তোমার কলেজের কোনো কারোর বিরুদ্ধে বা কলেজের বিরুদ্ধে, তাহলে তোমরা এই গ্রিভেন্স রিড্রেসাল সেলে তোমাদের অভিযোগগুলো জানাতে পারবে, এবং অবশ্যই অফিসের নাম্বারও দেওয়াই আছে। কাজেই এই মিডিয়া মিডিয়াতে গিয়ে কন্ট্যাক্ট আস সরি কন্ট্যাক্ট আস পেজে গিয়ে তোমরা এগুলো সমস্ত কিছুই তোমরা জেনে যাবে। এছাড়া ওয়েবসাইটের এখানে বাঁদিকে দেখো ফেসবুক পেজ, টুইটার পেজ এবং ইউটিউব পেজের লিংক দেওয়া আছে। কলেজের ফেসবুক পেজে অবশ্যই তোমরা জয়েন করবে, ফেসবুকে আমাদের কলেজ সংক্রান্ত সমস্ত খবর দেওয়া হয়, তোমরা সমস্ত নিউজ জানতে পারবে। অবশ্যই দেখবে কলেজের ফেসবুক পেজে গিয়ে যে কি কি প্রোগ্রামস আমাদের হয়েছে হয়, এবং টুইটারও সেম, টুইটারে গিয়েও তোমরা দেখতে পাবে, এবং ইউটিউব চ্যানেলে যদি যাও তাহলে দেখতে পাবে যে নানান রকমের প্রোগ্রামের রেকর্ডিং, যেরকম এখন এই প্রোগ্রামটা হচ্ছে এটারও রেকর্ডিং কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দেবো, কাজেই ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। এছাড়া প্রত্যেক আমাদের কলেজের একটা ভীষণ বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক স্যার ম্যাডামরা তোমাদের খুব উন্নত মানের ক্লাস নেন, এবং সেই ক্লাসের রেকর্ডিং গুলো তারা কিন্তু তাদের ইউটিউব পেজে দিয়ে দেন। কাজেই এরকম হতে পারে যে কোনো ছাত্রছাত্রী হয়তো কোনো কারণে, কোনো সমস্যার কারণে সে হয়তো ক্লাস করতে পারলো না, কেউ হয়তো অসুস্থ থাকলো, তাহলে সে কিন্তু সেই ক্লাসটা মিস করবে না, সে ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাসের রেকর্ডিংটা দেখে নিয়ে সে কিন্তু জানতে পারবে সবকিছু। এছাড়া আমাদের এইখানে দেখো বাঁদিকে অনলাইন এডমিশন, অনলাইন এক্সামিনেশন, তোমাদের যখন পরীক্ষা শুরু হবে এই অনলাইন এক্সামিনেশনে গেলে তোমরা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে। এছাড়া আমাদের কি কি কোর্সেস আছে, অনার্স কোর্সে কি কি আছে, জেনারেল কোর্সে কি কি আছে, সব তোমরা কিন্তু এই ফেসবুক পেজ থেকে দেখতে পাবে। এবং নোটিস, আমাদের সমস্ত নোটিস তোমাদের অনার্স গ্রুপে তোমাদের স্যার ম্যাডামরা দিয়ে দেবেন। এছাড়াও ওয়েবসাইটে গেলে পরেই এই দেখো, এই যে এই দেখো তোমাদের এই যে সমস্ত নোটিস, এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটার নোটিস দেখো দেওয়া আছে, ফার্স্ট সেমিস্টার অনার্স ইন্ডাকশন প্রোগ্রাম, সব নোটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখো এখানে সমস্ত নোটিস তোমরা দেখতে পেয়ে যাবে, তোমাদের কখন মার্কশিট দেওয়া হবে, কখন তোমাদের অ্যাডমিশন করা হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, সমস্ত নোটিস কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। কাজেই অবশ্যই কিন্তু ওয়েবসাইটটাকে তোমরা ভীষণ ভালোভাবে দেখবে। হ্যাঁ স্যার, এই দেখো রেজাল্ট ফেজাল বেরোলে অ্যানাউন্সমেন্ট পেজে থাকবে, জেনারেল নোটিসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই যে জেনারেল নোটিস বলে দেখো এখানে যাচ্ছে জেনারেল নোটিস, ক্লাসের নোটিসটা তোমরা এখানে জেনারেল নোটিসে পেয়ে যাবে। এছাড়া ধরো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ এই কদিন পরেই, স্যার যেটা বললেন আমাদেরকে, এটা কিন্তু সেমিস্টার সিস্টেম, মনে রেখো এখানে কিন্তু এক বছর পর পরীক্ষা হবে না, এখানে কিন্তু আইডিয়ালি ছমাসে ছমাসে কিন্তু পরীক্ষা হয়, অনেক সময় সেটা তিন মাসে চার মাসেও হয়ে যাচ্ছে, প্যান্ডেমিকের কারণে অনেক রকমের চেঞ্জেস হয়েছে। সেইটা কিন্তু ফর্ম ফিল আপ, কবে ফর্ম ফিল আপ করবো ম্যাডাম, কি করে যাব, কি করে করব, সমস্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট পেজে গেলে তোমরা পেয়ে যাবে। কাজেই ওয়েবসাইটটা কিন্তু তোমরা তোমরা তো তোমাদের সবাইরই তো হাতে স্মার্টফোন থাকে, এবং স্মার্টফোনের মাধ্যমে তোমরা তো অনেক কিছুই করো, সবাই ফেসবুক করো, সবাই ইউটিউব দেখো, কাজেই অন্তত একটা প্র্যাকটিস বা একটা রেগুলার বেসিসে একটা নিয়ম করে নাও যে একদিন পর পরই কিন্তু তোমরা ওয়েবসাইটটাকে চেক করবে। এবং তোমরা অনেক সময় বলো, আমাদের আগের স্টুডেন্টরা বলতো ম্যাডাম এটা কি করবো, কার সাথে যোগাযোগ করবো, আমরা তখন বলতাম যে কলেজে ফোন করো, ম্যাডাম ফোন নাম্বারটা দিন। এইটা যেন তোমাদের কাছে না শুনি, কারণ তোমরা ফোন নাম্বারটা তোমরা খুব ইজিলি, আমরা তোমাদের জন্য খুব ইজি একটা ব্যবস্থা করে নিয়েছি যে তোমরা ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট আস পেজে গেলেই সব ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে। কাজে এইটা কিন্তু তোমরা ওয়েবসাইটটাকে কিন্তু তোমরা রেগুলার বেসিসে চেক করবে, কোয়েশ্চেন পেপার্স ওয়েবসাইটে দেওয়া থাকে, সিলেবাস ওয়েবসাইটে দেওয়া থাকে, তোমাদের যা যা জানার দরকার সব কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকে। এবং কলেজের ফেসবুক পেজে গিয়ে দেখো কলেজ কিভাবে মানুষের জন্য, গ্রামের জন্য আমফানের সময় বিভিন্ন সময় মানুষের বিপদে দাঁড়িয়েছে, এবং আমরা চাইবো তোমরাও আমাদের সাথে এগিয়ে এসে মানুষের বিপদে তোমরা দাঁড়াবে। এবং ক্লাসেস অবশ্যই তোমাদেরকে রেগুলার করতে হবে যেটা বললাম, এবং কলেজের ক্লাস কিন্তু রুটিন মেনে হয়, ওয়েবসাইটে গিয়ে তোমরা রুটিনটাও পেয়ে যাবে, ওয়েবসাইটে গিয়ে রুটিনটাও পেয়ে যাবে তোমরা। কাজে রুটিন কোথা থেকে পাবো, কে দেবে রুটিন, ওইসব কিচ্ছু না, জাস্ট ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে দেখবে রুটিন পেয়ে যাবে। এছাড়া তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টসরা তো, এবং
তোমাদের ডিপার্টমেন্টের যারা অন্যান্য ফ্যাকাল্টিরা আছেন তারা তো ভীষণ ভাবে তোমাদের পাশে থাকবেন, তোমাদেরকে সহযোগিতা করবেন, তোমাদের কোনো সমস্যাই হবে না। তোমরা শুধু একটাই কাজ করবে, সেটা হচ্ছে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। কারণ মনে রেখো, আমাদের কলেজের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আমি যেটা সবাইকে প্রত্যেক ব্যাচকেই বলে থাকি, ডক্টর বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে কিন্তু ভীষণ ভাবে ক্লাস হয় এবং রুটিন মেনে ক্লাস হয়। কাজেই তোমাদের কারুর যদি এই ধারণা থাকে যে কলেজে উঠে আর ক্লাস পাস হয় না, ক্লাস করতে হয় না, বাড়িতে বসে প্রাইভেটে পড়েই আমরা পাশ করে যাব, সেই ধারণা থেকে কিন্তু একেবারেই বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের কলেজে কিন্তু ভীষণ ভাবে ক্লাস হয় এবং অনলাইন ক্লাসেস কিন্তু করাটা বাধ্যতামূলক, তোমাদের কিন্তু করতে হবে। অফলাইনে তো অবশ্যই করতে হবে, অনলাইনেও কিন্তু তোমাদের কিন্তু ক্লাসেস করতে হবে। কারণ ক্লাস যদি না করো, এটা কিন্তু সিবিসিএস স্ট্রাকচার, মনে রেখো এটা কিন্তু অ্যানুয়াল মোড নয়, সিবিসিএস স্ট্রাকচার। এবং প্রত্যেক ডিপার্টমেন্টের সিবিসিএস এর সিলেবাস কিন্তু এত সোজা নয় যে বাড়িতে বসে বা প্রাইভেটে পড়েই তোমরা পাশ করে গেলে, সেটা কিন্তু হবে না। কাজে সিবিসিএস স্ট্রাকচারটা যদি ফলো করতে চাও, যদি ভালো করে বুঝে ভালো রেজাল্ট করতে চাও, নিশ্চয়ই করতে চাও, সেই জন্যই তোমরা অনার্সে ভর্তি হয়েছো, তাহলে কিন্তু রেগুলার ক্লাস করে কলেজের টিচারদের সঙ্গে রেগুলার বেসিসে একটা তোমাদের যোগাযোগ রাখতে হবে। যদি সেটা না করো তাহলে কিন্তু একেবারেই পিছিয়ে পড়বে। কাজে ক্লাস করবে, ডিসিপ্লিন মেনটেন করবে, স্যার ম্যাডামদের কথা শুনবে, এবং কোনো সময় যদি আমাদের ক্লাস মানে কলেজে এতটাই সিনসিয়ারলি ক্লাস হয় যে কোনোদিন যদি কোনো স্যার ম্যাডাম কোনো কারণে যদি তারা তোমাদের ক্লাস না নিতে পারেন, সেই ক্লাসটাকে কিন্তু অন্য সময় তারা কিন্তু নিয়ে নেন এক্সট্রা ক্লাস হিসেবে। মানে এমন নয় যে আজকে ক্লাস হলো না তো হলোই না গেল, সেটা কিন্তু হয় না, টিচাররা এতটাই সিনসিয়ার। কাজেই তোমরাও সেই সিনসিয়ারিটি দেখাবে এবং সিনসিয়ারলি তোমরা কিন্তু ক্লাস করবে। আমার এইটুকুই বক্তব্য। এছাড়া তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের ডিপার্টমেন্টের টিচারদের সাথে তোমরা যোগাযোগ করবে, ওরা সাহায্য করবেন। এছাড়াও প্রবলেম হলে আমার সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, আমাদের প্রিন্সিপাল স্যার ভীষণই কোঅপারেটিভ। মানে কোনো কলেজের প্রিন্সিপালকে তোমরা এত কাছে পাবে না বা এতটা অ্যাক্সেসিবল হন না ওনারা, যে তোমরা যখনই যাচ্ছ, যখনই কোনো প্রবলেম হচ্ছে তোমরা তার সাথে যোগাযোগ করতে পারছো, এতটা অ্যাডভান্টেজ কিন্তু কোনো কলেজের প্রিন্সিপাল দেন না যতটা আমাদের কলেজের প্রিন্সিপাল দেন। আমাদের স্যার কিন্তু ভীষণই অ্যাক্সেসিবল, যখনই ছাত্রছাত্রীদের কোনো একটা সমস্যা হয় তারা ডাইরেক্ট স্যারের সাথেও কথা বলে, কিন্তু স্যার ভীষণই ব্যস্ত মানুষ এবং স্যারকে ছোট ছোট বিষয়ে আমরা বিরক্ত করতে চাই না, যে কারণে আমরা বলি যে আগে তোমরা ডিপার্টমেন্টাল টিচার্সদের সঙ্গে কথা বলবে। ডিপার্টমেন্টাল টিচাররা সমাধান যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সমাধান করার, এবং সেটাতেও যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আমরা স্যারের কাছে যাব। তো এই হলো আমাদের একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারেই আমাদের কলেজ চলে। এবারে আমি প্রত্যেক ডিপার্টমেন্টের কাছে যাব, আমি ডিপার্টমেন্টাল টিচার্সদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অডিও ভিডিওটা অন করে আপনাদের স্টুডেন্টদের সঙ্গে নিজেদের পরিচিতি পর্বটা সেরে নেবেন। আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এগোব। প্রথমে আমরা বাংলা ডিপার্টমেন্টের কাছে যাব। বাংলা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট শ্রী বাসুদেব মন্ডল মহাশয়কে আমি অনুরোধ করব যে আপনি প্রথমে নিজের এবং নিজের ডিপার্টমেন্টের একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিজের ডিপার্টমেন্টাল টিচার্সদেরকে একটু রিকোয়েস্ট করবেন, তারা যেন অডিও ভিডিও অন করে নিজেদের পরিচয়টা দেয়। বাসুদেব স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ ম্যাডাম। আজকের এই অনুষ্ঠানের সভ্যমান্য সভাপতি মাননীয় ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ মহাশয়, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। ভাইস প্রিন্সিপাল ম্যামকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। নবাগত ছাত্রছাত্রী যারা আমাদের ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছ প্রথম সেমিস্টারের অনার্সে, তোমাদের ছটি সেমিস্টার কমপ্লিট করতে হবে, যারা আজ এখানে রয়েছ সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং প্রীতি বিনিময় করি। অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বাসুদেব মণ্ডল। তোমরা রুটিনে বিএম হিসেবে পাবে। আমাদের বাংলা বিভাগে আমরা পাঁচজন শিক্ষক শিক্ষিকা রয়েছি, তাদের নাম আমি তোমাদের সামনে জানাচ্ছি।
মৃদুলা বিশ্বাস, রুহুল আমিন মণ্ডল, ডক্টর কেয়া চক্রবর্তী, চন্দন বিশ্বাস মহাশয়, আমরা এই পাঁচজনই আছি। আমি একটি কথা বলবো, যে কথাটি খুবই গুরুত্ব দিয়ে এই বাক্যটির মর্ম অনুধাবন করার তোমরা চেষ্টা করবে। আমি এই কলেজকে নিয়ে গর্ববোধ করি, আমি এই কলেজকে নিয়ে অহংকার বোধ করি। আমি চাইব আমার ছাত্রছাত্রীরা, শুধুমাত্র বাংলা অনার্স যারা নিয়েছ তারা নয়, সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা এই বোধ, এই চেতনা, এই মানসিকতা যেন তোমাদের সবসময় থাকে, যে আমরা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছি, এই কলেজটি আমাদের অহংকার, এই কলেজটি আমাদের মাথার মণি হয়ে থাক। আমি চাইব শুধুমাত্র মুখে নয়, শুধুমাত্র কথায় নয়, কাজ করে দেখাতে হবে। আমরা তোমাদের সাথে সর্বত আছি, থাকব সব সময়, তোমাদের সুখ দুঃখের সাথী হব। শুধুমাত্র ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়, পারিবারিক গণ্ডির মধ্যে যেমন আমরা জীবনযাপন করি, তোমরাও ঠিক তদ্রূপভাবে আমাদের সাথে জীবনযাপন করবার জন্য সামিল হয়ে যাও। আজ থেকে মনে মনে সিদ্ধান্ত নাও, তোমরা একটি বড় পরিবারের সাথে সম্পৃক্ত হলে মনে মনে সিদ্ধান্ত নাও, এখান থেকেই তুমি বড় একটি দিশার পথে যাবে, তুমি তোমার জীবনের পাথেয় সঞ্চয় করবে এই কলেজ থেকে। এবং তোমরা মনে রেখো, স্যার এবং ম্যাডাম দুজনেই বলেছেন, উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমাদের কলেজটি কিন্তু একটি অগ্রগণ্য এবং খুব আলোকমণ্ডিত কলেজ, যে কলেজ আমরা, আমি এখন প্রতি মুহূর্তে আমার বন্ধুদের সামনে, আমার অনেক অধ্যাপক অধ্যাপিকা বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে বলি, যে তোমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট, আমাদের ক্লাস নেওয়ার পদ্ধতি তোমাদের ক্লাস নেওয়ার পদ্ধতি তুলনা করে দেখো। আমি বলতে চাইছি প্রতিযোগিতা তাদের সঙ্গে নয়, এসো আমরা সবাই মিলে আমাদের সাথে প্রতিযোগিতা করি, প্রতিযোগিতা করে আমরা একে একে এগিয়ে যাই সামনের দিকে। তোমরা সুন্দর রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে, আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। শুধুমাত্র রেজাল্ট নয়, জীবনটাকে গড়ে নেওয়ার জন্য যা কিছু রসদ দরকার তার সমস্ত কিছুই আমরা দেওয়ার চেষ্টা করব, তোমরা গ্রহণ করার চেষ্টা করবে। আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন, দাতা এবং গ্রহিতা সমান মানসিকতার যদি না হন তাহলে কিন্তু কর্ম বৃথা যায়, কর্মফল প্রাপ্তি ঘটে না। দীর্ঘ কথা বলবো না, প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাম অনেক কথা বলেছেন, তোমরা সমস্ত নিয়ম কানুন মেনে চলবে এবং একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে, শুধুমাত্র সিলেবাস কেন্দ্রিক পঠন পাঠন মানেই কিন্তু জীবনটা গড়ে নেওয়া নয়, সিলেবাস কেন্দ্রিক জীবনযাপনের সাথে আনুষঙ্গিক সমস্ত বিষয়কে মেনে চলতে হবে। নিয়ম শৃঙ্খলা তথা কলেজের অভ্যন্তরীণ সমস্ত বিষয়গুলোকে অনুধাবন করতে হবে, হৃদয় দিয়ে মর্ম দিয়ে বুঝে নিতে হবে যে আমি কেন এখানে ভর্তি হয়েছি, আমার উদ্দেশ্য সফল হচ্ছে কিনা, আমার উদ্দেশ্য সফল হওয়ার জন্য যাবতীয় কর্মকাণ্ড আমি করছি কিনা, আমি করতে চাইছি কিনা। ছাত্রছাত্রীরা এই ভাবনাগুলো সবসময় মাথায় রাখবে। সবাই শাশ্বত পথের যাত্রী হয়ে ওঠো, সবাই আলোকমণ্ডিত পথের যাত্রী হয়ে ওঠো, মহা আলোক পথের যাত্রী যদি আমরা হতে পারি, আমাদের কলেজ উত্তর চব্বিশ পরগনা নয় সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান পাবে বলে আমি বিশ্বাস করি, আমার এই দৃঢ় বিশ্বাস। আমি বিগত দু তিন বছর ধরে যে ভাবনাটা পোষণ করছি, আমরা এত সুন্দর একটি পরিবেশ পেয়েছি, আমরা এত সুন্দর একটি অ্যাটমসফিয়ার পেয়েছি যেখানে জীবনটাকে সুন্দরভাবে গড়ে নেওয়া যায়। ছাত্রছাত্রীরা তোমরা এসো, আমাদের সন্তান তুল্য হয়ে এসো, আমাদের বান্ধব হয়ে এসো, আমরা এসো সবাই মিলে একত্রিত হয়ে কলেজের মর্যাদাকে আরো বাড়িয়ে তুলি। সবাইকে সাধুবাদ, আবারও নতুন ছাত্রছাত্রীদের অশেষ ধন্যবাদ এবং প্রীতি বিনিময় করি, স্নেহ বিনিময় করি। আমার অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী সবাইকে আবার শ্রদ্ধা জানাই। এবার আমি আমার বিভাগের শিক্ষক শিক্ষিকাদের ডেকে নেব, তাই তো ম্যাম? হ্যাঁ বাসুদেব দা, প্লিজ। রূপলীনা ব্যানার্জি মহাশয়া আমাকে যে বিষয়টি জানিয়েছেন বিভাগীয় শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার,
আমি প্রথমে ডেকে নেব শিক্ষিকা মৃদুলা বিশ্বাস মহাশয়কে। মৃদুলাদি, আপনি আপনার ভিডিও এবং অডিও অন করে সামনে আসুন। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, আমি মৃদুলা বিশ্বাস, বাংলা বিভাগের অধ্যাপিকা। নবাগতদের আমার সাদর আমন্ত্রণ এবং সকলের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা নবাগত আছো, তারা এতক্ষণ ধরে যা কিছু শুনলে সবই তো বুঝতে পেরেছো নিশ্চয়ই এতক্ষণ, যে আমাদের কলেজ একটি অনন্য সাধারণ কলেজ, অন্যান্য অন্যান্য কলেজের থেকে একটু আলাদা। এখানে তোমরা যদি তোমরা যত্নশীল হও নিজের প্রতি, তাহলে দেখবে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পেরেছো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের শিক্ষিকা শ্রীমতী মৃদুলা বিশ্বাস মহাশয়কে মহাশয়াকে। এবার আমি ডক্টর কেয়া চক্রবর্তী মহাশয়কে ডেকে নেব। কেয়া চক্রবর্তী, কেয়া দি, জানি না কোনো সমস্যা আছে কিনা। ডক্টর কেয়া চক্রবর্তী, সম্ভবত নেটওয়ার্ক বা অন্য কোনো সমস্যার কারণে তাকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আমি এবার শিক্ষক রুহুল আমিন মণ্ডল মহাশয়কে ডেকে নেব, বাংলা বিভাগের অধ্যাপক রুহুল আমিন মণ্ডল। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। আমাদের প্রিয় নবাগত ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা আমাদের এই বৃহত্তর যে কলেজ পরিবার, সেই কলেজ পরিবারের অন্তর্ভুক্ত হলে আমাদের যে একটি চিরাচরিত ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসারে এই যে পরিচিতি পর্ব অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, কিন্তু একটি দুঃখের বা খারাপ লাগার বিষয়টাই হচ্ছে এই যে যে তোমাদের মুখগুলো দেখতে পাচ্ছি না। বিগত প্রায় 2 বছর, এর আগের বছরও আমাদেরকে এইভাবেই এই অনলাইনে এই পরিচিতি পর্ব অনুষ্ঠানটি করতে হয়েছে, কারণ তোমরা সকলেই জানো যে সরকারি নির্দেশিকা যেহেতু নেই, এখনো সশরীরে ক্লাসরুমে হাজির হবার, যার ফলে আমাদেরকে এভাবেই পরিচিতি পর্বটা সারতে হচ্ছে, করতে হচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি আমরা ক্লাসরুমে তোমাদের সঙ্গে দেখা হবে। সরকারি স্তরেও সেই উদ্যোগ গ্রহণ হচ্ছে, খুব শীঘ্রই আমরা তোমাদের সঙ্গে ক্লাসে সশরীরে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আর আরো বিস্তারিত কথা অনলাইন ক্লাসে তো হবেই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। ধন্যবাদ রুহুল আমিন মণ্ডল মহাশয়কে। ছাত্রছাত্রীরা, তোমরা রুহুল বাবুকে RAM হিসেবে রুটিনে পাবে। বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের অগ্রিম একটি বার্তা পৌঁছে দিতে চাই। আমি প্রথম ক্লাসেই ছাত্রছাত্রীদের বলি, বাসুদেব স্যার মারা না গেলে প্রত্যেকটা ক্লাস হবে, মারা গেলে কি হবে সেটা পরের ব্যাপার। আমি একথা জানাই এ কারণে যে প্রত্যেকটা ক্লাস যাতে ছেলেমেয়েরা অনুভব করতে পারে, প্রত্যেকটা ক্লাস যাতে সত্যিকার অর্থে ফ্রুটফুল হয়ে ওঠে, ফলপ্রসূ হয়ে ওঠে, তার জন্যে এরকম বার্তা দিয়ে থাকি। তোমরা খুব সচেতন হয়ে আমাদের সাথে থাকো, সর্বাঙ্গ সুন্দরভাবে জীবনটাকে গড়ে নিতে পারবে। আমাদের আরেকজন স্যার রয়েছেন, শিক্ষক শ্রী চন্দন বিশ্বাস মহাশয়, তাকে
আমি আহ্বান করব অধ্যাপক চন্দন বিশ্বাস মহাশয়। নমস্কার। উপস্থিত অধ্যক্ষ মহাশয় এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সকলকে আমার শ্রদ্ধা, এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান এই পরিচিতি পর্ব, সেই নবাগত ছাত্রছাত্রীদের আমার প্রাণভরা স্নেহ ও ভালোবাসা। আমি চন্দন বিশ্বাস, আমি বাংলা বিভাগের শিক্ষক। এই মহাবিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছ, নতুন এসছ, এজন্যে আমার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত, তোমাদেরকে অভিনন্দন জানাই। এবং আজকের দিনে আমার যেটি কামনা, সেটি এই যন্ত্র জিনিসটা ছেড়ে সামনাসামনি পঠন পাঠন হোক, এবং যেটা শোনা যাচ্ছে আগামী মাসেই সেটি শুরু হবে, সেটি শুরু হোক। তোমাদের সামনাসামনি না দেখতে পেলে আমরাও অস্থির হয়ে উঠেছি, আমরাও আর ভালো নেই। তোমাদের থেকেই সেটা শুরু হোক আগামী দিনেই, এই বলে বাকি কথা ক্লাসের জন্য তোলা থাক, এই বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ চন্দন বাবুকে। বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের পরিচয় পর্ব এটুকুই। কেয়াদিকে দেখলাম না, কেয়াদি এখনো আসেননি বা কোনো যান্ত্রিক সমস্যার কারণে হয়তো আসতে পারছেন না, প্রথম দিকে ছিলেন। তো বাংলা বিভাগের পক্ষ থেকে আবারও তোমাদের সবাইকে অকৃত্রিম আহ্বান জানাই, অকৃত্রিম সুস্বাগত জানাই, অকৃত্রিম ভালোবাসা বিনিময় করি। তোমরা সবাই সুন্দর ও সার্থক হয়ে উঠবে এই আশা নিয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে আমি বিভাগীয় প্রধান বাসুদেব মণ্ডল বিএম স্যার এখনকার মতো বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। ম্যাম, আর বি ম্যাম, অনেক ধন্যবাদ বাংলা বিভাগকে। আমাদের বাংলা বিভাগের একজন ম্যাডাম ডক্টর কেয়া চক্রবর্তী, উনি জানিয়েছেন যে উনি এখন ট্রেনে আছেন, উনি একটা জায়গা থেকে ফিরছেন, সেই কারণে ওনার প্রচন্ড ভাবে যান্ত্রিক বলযোগ হচ্ছে, যে কারণে উনি ইচ্ছে থাকা সত্ত্বেও উনি তোমাদের সামনে আসতে পারছেন না, কারণ ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তবে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা ওনার সাথে পরিচিতি লাভ করবে, উনিও ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ছাত্রদরদী, সবার মতনই, নিশ্চয়ই তোমরা ওনার সাথে মানে তোমাদের ওনাকে পাবে। আচ্ছা, আরেকটা কথা, একটু ছোট্ট কথা পরের বিভাগে যাওয়ার আগে বলে দিই, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু যখন ক্লাস করবে বা কোনো মিটিং অ্যাটেন্ড করবে, তোমরা নিজেদের আইডি থেকেই কিন্তু করবে। মানে কোনো এমন নাম রেখো না যেমন বেন গেমার বা গুড বয় বা ব্যাড বয়, এই টাইপের কোনো আইডি কিন্তু তোমরা করবে না। তোমরা নিজেদের নাম থেকেই কিন্তু, যেমন বাসুদেব মণ্ডল, অধীর রায়, রুক্তিনা ব্যানার্জি, এরকম নিজেদের নামের আইডি থেকেই কিন্তু তোমরা লগ ইন করবে ক্লাসে। এই কথাটা কিন্তু ভীষণ সিরিয়াসলি নাও, এটা কিন্তু কলেজের একটা নিয়ম এবং ডিসিপ্লিনের মধ্যে পড়ে। এবং আমরা যদি দেখি যে কেউ এরকম বেন গেমার বা হেলো বয় এই টাইপের নাম থেকে যদি কেউ এসেছো, আমরা কিন্তু তাদেরকে ক্লাস করার পারমিশন দেব না। কাজেই যদি কারুর এরকম আইডি থেকে থাকে, তাহলে সে সেই আইডিটাকে রাখতেই পারো, কিন্তু ক্লাসের কারণে সেই আইডিটাকে সে ব্যবহার করবে না। দরকার হলে আরেকটা আইডি তোমরা ক্রিয়েট করে সেই আইডি থেকে কিন্তু তোমরা ক্লাস এবং কলেজের সমস্ত সেমিনার, ওয়ার্কশপস, মিটিংসে কিন্তু তোমরা যোগদান করবে। এটা একটা খুব মানে গুরুত্ব সহকারে এই ব্যাপারটা কিন্তু মনে রেখো, বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিও। এবার আমি আমাদের পরবর্তী ডিপার্টমেন্টের কাছে যাব, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ডিপার্টমেন্ট অফ ইংলিশ এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট শ্রী অধীর রায়কে বলবো, খুব সংক্ষেপে নিজের বক্তব্য আপনি কাইন্ডলি রাখুন এবং আপনার ডিপার্টমেন্টের সাথে পরিচয় করিয়ে দিন। অধীর স্যার। থ্যাংক ইউ ম্যাম, গুড ইভিনিং সকলকে। ম্যাম, আম আই অডিবল প্লিজ? ইয়েস, ইউ আর অডিবল স্যার। থ্যাংক ইউ ম্যাম। উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম, আমাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী,
আর তোমরা আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। আমি অধীর রায়, ইংরেজি বিভাগীয় প্রধান। আমাকে এআর হিসেবে পাবে, যারা ইংলিশ থেকে এসছে তাদের বলছি এবং অন্যদেরও বলছি, কারণ ইংলিশ তো সবারই প্রায় থাকবে, কারণ অনার্স এর যদিও তোমাদের এলসিসি থাকবে না, অন্যরা সবারই থাকবে এআর। আর আমাদের কলেজ সম্বন্ধে তোমরা স্যার ম্যাম এবং আমার পূর্ববর্তী বক্তা বিএম স্যার বা সকলের কাছেই শুনলে, তবে একটু বলবো, তোমরা যদি অতি সাম্প্রতিক বছরগুলোতে বাংলা থেকে সিকিমে প্রবেশ করো বা করে থাকো, দেখবে বাংলা সিকিম বর্ডারে ছোট্ট করে নয় একটু বড় করেই একটা সাইনবোর্ড দেয়া আছে, সেখানে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং উনি সুন্দরভাবে স্বাগত জানাচ্ছেন সকলকে, যে প্লিজ ওয়েলকাম ইউ হেয়ার ইন আওয়ার স্টেট সিকিম, ইট ইজ স্মল বাট বিউটিফুল। তা আজকের দিনে তোমাদের এটা বলবো, মানে তোমরা সকলকে আমাদের স্বাগত আমাদের কলেজে। এই কলেজটা কিন্তু হ্যাঁ আকৃতিতে হয়তো ছোট না অনেকের থেকে, কিন্তু অনেকের থেকে ডিসিপ্লিন এবং আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস দিয়ে অনেকের থেকে আমরা অনেক এগিয়ে, আমরা কিন্তু স্মল কিন্তু বিউটিফুল। আর আমাদের স্যার, আমাদের ম্যাম, আমাদের বারসুদেব স্যার যেসব বললেন, তার ভিত্তিতে আমি একটা কথাই বলবো, দেখো আমাদের এই ডিপার্টমেন্টস, আমাদের স্যার, আমাদের লাইব্রেরি, আমাদের খেলার মাঠ, আমাদের টোটাল একাডেমিক অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটমসফিয়ার, আমাদের খেলার মাঠ ইত্যাদি যেটা বললাম, লাইব্রেরি, ক্যান্টিন, এসবই কিন্তু তোমাদের জন্য। তোমরা এর সুস্থ উপযোগ মানে মানে কি বলবো মানে কাজ প্রয়োগ করবে, সুস্থ ব্যবহার করবে এই সবগুলোর। কারণ এটা বলতে গিয়ে আমি দুটো কথা বলে আমি আমার ছোট্ট কথা শেষ করবো এবং আমার ইন্ট্রোডাকশন দেবো আমাদের অন্য দুজন টিচারের। দেখো আমি পদ্মাপাড়ের একটা বিখ্যাত কলেজে দেখা করতে গিয়েছিলাম কয়েক বছর আগে, সেখানে একটা কথা লেখা ছিল কলেজ গেটে, যে শেখার জন্য এসো আর সেবার জন্য বেরিয়ে যাও। তা তোমরা কিন্তু এখন আসছো, অতএব এই সামনের 3 বছর তোমরা এখানে থাকবে, তোমাদের কিন্তু শেখার পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এই 3 বছর যখন থাকবে এবং এই শুরুর মুহূর্তে তোমাদের একটা কথা বলবো, তোমরা এখন এপিক পড়বে, এপিকের কিছুটা পড়বে যখন আমরা ইলিয়াড পড়বো, কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে যখন প্যারাডাইস লস্ট পড়বে, প্যারাডাইস লস্টে দেখবে মিল্টন যখন কাব্যের দেবীকে প্রার্থনা করছেন, সেই প্রার্থনার শেষ কথাটা এরকম, হোয়াট ইন মি ইজ ডার্ক ইলুমাইন, হোয়াট ইজ লো রেজ অ্যান্ড সাপোর্ট। অর্থাৎ আজকে যখন তোমরা কলেজে মানে আজকেই বলবো শুরু করছো, আমাদের আগামীকাল থেকে পঠন পাঠন শুরু হবে, তোমাদের প্রার্থনা থাকুক মিল্টনের মতোই, যে আমার মধ্যে যে গুণটা অন্ধকারে নিমজ্জিত আছে সেটা আলোকিত হোক, যে গুণটা অধস্তন আছে সেটা উন্নত হোক। আর এই পরবর্তী বছরগুলো শেষে যখন তুমি বেরিয়ে যাবে, অবশ্যই সেবার জন্য বেরিয়ে যাবে, মাঝখানের এই 3 বছর তোমাদের ঠিক দৃষ্টিভঙ্গি বা তোমাদের অভিব্যক্তি হবে এরকম, দেখবে আমাদের কলেজে যখন তোমরা আসবে না, আমাদের 8 নম্বর একটা ঘর আছে আমাদের স্মার্ট ক্লাসরুম, এবং তার অপোজিটে 9 নম্বর ঘরে তোমাদের স্যার ম্যাডামদের হেড অফ দি ডিপার্টমেন্টের একটা ঘর আছেন, সেই ঘরে সব স্যার ম্যাডামকে পাবেন, এইচওডিদের, আর অন্য আমাদের স্টাফ রুম রয়েছে। এই দুটো রুমের মাঝখানে কোনো একটা জায়গায় দেখবে মাদার টেরেজার একটা সুন্দর কথা লেখা আছে কোটেশন আকারে, সেখানে মাদার টেরেজা বলছেন, টু কিপ এ ল্যাম্প বার্নিং উই হ্যাভ টু কিপ পুটিং অয়েল অন ইট। অর্থাৎ কোন একটা বাতিকে জ্বালিয়ে রাখতে গেলে না আমাদেরকে কিন্তু তেল সেখানে অবশ্যই সরবরাহ করতে হয়। তা আমাদের ডিপার্টমেন্টে তোমাদের সঙ্গে আমাদের সামনের 3 বছর সম্পর্কটা এটাই হবে, অবশ্যই তোমাদের জ্বালিয়ে রাখার জন্য তেল আমরা অবশ্যই দেব সেখানে, তোমাদের প্রয়োজনীয় মানে জ্ঞান দীপ্তির জন্য দয়া করে তোমরাও জ্বলে উঠো, এটাই আমার প্রার্থনা আজকের দিনে। আর ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের আরো দুজন শিক্ষক রয়েছেন, তাদের পরিচিতিটা ছোট্ট করে করিয়ে দিই, রাকেশ একটু আসবে, রাকেশ সরকার একটু আসবে প্লিজ, তুমি স্ক্রিনে এসো। থ্যাংক ইউ অনারেবল প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং সমস্ত বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের সম্মান ও শ্রদ্ধা জানাই, সমস্ত স্টুডেন্টদের জানাই ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, কলেজটাকে ভালোভাবে তোমরা মানে পড়াশোনার দিক থেকে খুব মানে এনজয় করো এবং আনন্দের সঙ্গে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, এবং ভবিষ্যতে তোমরা খুব ভালো অ্যাক্টিভ থাকো এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো, এই জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ রাকেশ সরকার। তোমরা রাকেশ স্যারকে পাবে আরএস হিসেবে,
আমাদের ছেলেমেয়েরা যারা নতুন এসছো, আর এস স্যার, আর এস আমাদের পরবর্তী শিক্ষক, আমি দেখেছি উপস্থিত রয়েছ আমাদের তাপস, তাপস বিশ্বাস, একটু তাপস আসবে সামনে। তাপস, তোমার ইন্ট্রোডিউস কর নিজেকে। তাপস প্লিজ, আমি আমার এই কথা শুরুর সময় পর্যন্ত দেখছিলাম তুমি ছিলে, তাপস একটু আসবে প্লিজ। হয়তো যান্ত্রিক কোনো ত্রুটির জন্য তাপসকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আমি এইটুকু বলেই শেষ করব, আর আমার ছেলে মেয়েদের বলবো, তোমাদের রাকেশ স্যার যেমনটা বললেন, পড়াশোনা অবশ্যই উপভোগ করবে, মন দিয়ে উপভোগ করবে। আর আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্য এবং মোটো, 1957 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান অ্যালবার্ট ক্যামু, তিনি সেই রয়্যাল সুইডিশ একাডেমি স্টকহোমে দাঁড়িয়ে যে ছোট্ট কথাটি বলেছিলেন ওনার একটা বন্ধুত্বের কথা নিয়ে, যে বন্ধুত্ব কিভাবে হয়, তো উনি বলছেন যে ডোন্ট ওয়াক ইন ফ্রন্ট অফ মি, আই মে নট ফলো, ডোন্ট ওয়াক বিহাইন্ড মি, আই মে নট লিড, ওয়াক বিসাইড মি অ্যান্ড বি মাই ফ্রেন্ড। আমি আমার ছেলে মেয়েদের বলবো ঠিক এই কথাটা, আমার সামনে থেকো না, আমার পেছনেও থেকো না, আমার পাশে থেকো, বন্ধু হয়ে যাও। ধন্যবাদ সকলকে। ওভার টু ইউ আরবি ম্যাম, প্লিজ। থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমি জানি আমাদের স্টুডেন্টদের ডেটার সমস্যা হচ্ছে, ইন্টারনেটের সমস্যা হচ্ছে, অনেকে লিভ করে যাচ্ছে, কাজেই সব ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করব খুব ছোট্ট করে প্রিসাইজ করে নিজেদের ইন্ট্রোডাকশনটা দেবেন প্লিজ। এবারে আমি রিকোয়েস্ট করব ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, হিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর রাতা মল্লিক ম্যাম, আপনি প্লিজ একটু নিজের এবং নিজের ডিপার্টমেন্টের একটু পরিচয় দিন। আতা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওই ইন্টারনেটের কারণেই আমার ভিডিওটা, আচ্ছা ওকে, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে ওকে। হনারেবল প্রিন্সিপাল স্যার, হনারেবল ভাইস প্রিন্সিপাল ম্যাম, মাই কলিগ অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। প্রথম বর্ষের নতুন ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আমাদের প্রিন্সিপাল স্যার সিবিসিএস স্ট্রাকচার এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে খুব সুন্দর বক্তৃতা রেখেছেন, এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম, হেড ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, শ্রীমতী রূপলীনা ব্যানার্জি, তিনি তোমাদের কলেজের যে ওয়েবসাইট সেটা নিয়ে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমার পূর্ববর্তী যে দুজন বিভাগীয় প্রধান ছিলেন বাংলা এবং ইংলিশ, তারাও তোমাদের যথেষ্ট সুন্দরভাবে কলেজের যে প্লাস পয়েন্টগুলো, একটা কলেজের ছোট কলেজের যে প্লাস পয়েন্টসগুলো সেগুলো সম্পর্কে তোমাদের অবগত করিয়েছেন। তাই নতুন করে কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা এগুলো নিয়ে আমার বলার কিছু নেই। আমি সরাসরি একটা জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার মানে পড়াশোনার বিষয়টা। আমি ইতিহাস বিভাগের প্রধান, আমার নাম ডক্টর আতা মল্লিক, রুটিনে আমাকে AM বলে পাবে ইতিহাস বিভাগের যারা অনার্সের ছাত্রছাত্রী। আমার বিভাগ ছোট, এই বিভাগে আমরা মোট 3 জন শিক্ষক শিক্ষিকা আছি, শ্রীমতী গৌরী দত্ত ম্যাম আর হচ্ছেন শ্রী অহিন রায়চৌধুরী আর আমি, আমরা 3 জনই পড়াই। তোমাদের রুটিন আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, হয়তো দেখেই নিয়েছ, যে AM, AR, ARC অ্যান্ড GD এই নামেই আছে, তো চিনতে খুব একটা অসুবিধে হবে না। আমার নতুন করে বলার ওই যে বললাম কিছু নেই, কিন্তু আমি সরাসরি যে বিষয়টায় আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ক্লাস। কারণ কলেজ আমার ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো, ছোট কলেজ, তার কোনো কিছুতেই আমরা ত্রুটি রাখছি না, এবং দিনের দিন আমাদের যে ত্রুটিগুলো ছিল, শর্টকামিংস, আমরা সেগুলোকেও শুধরে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ক্লাস যদি ঠিকঠাক করো, মানে তোমরা স্কুলে যেভাবে পড়াশোনা করেছো, কলেজের পড়াশোনার এক তো সিলেবাসই আলাদা, পরীক্ষার সিস্টেম আলাদা, আর ক্লাস করার পদ্ধতিও আলাদা। আমি জানি না তোমরা 11-12 কি ধরনের পড়াশোনা করেছো, সেখানে প্যান্ডেমিকে কিভাবে ক্লাস নেওয়া হতো, সেটা দ্যাটস নট মাই লুকআউট, কিন্তু আমরা তোমাদের রেগুলার ক্লাস নেব, কাল থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। ডেটা প্যাক সেভাবেই ভরিয়ে রেখো, ইন্টারনেট যে
ম্যাম ক্লাস করতে পারলাম না ইন্টারনেট নেই বলে, এইটা হলে চলবে না, কারণ অনার্সের ক্লাসের সাথে সাথে পাশের ক্লাসও থাকবে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। আর ক্লাস যখন হয়ে যাবে, হিস্ট্রি অনার্স বলে নয়, সব সাবজেক্টের অনার্স এবং পাস আমরা হ্যান্ড আউট টিচাররা দিয়ে থাকি, রেফারেন্স কিছু বইয়ের নাম তো ক্লাসেই বলে দিই, কিছু হ্যান্ড আউটস দিয়ে থাকি, সেগুলো আমাদের কলেজ পোর্টালে দিয়ে দেওয়া হয়। এই কলেজ পোর্টালটা লিংক তোমরা কলেজ ওয়েবসাইটে পাবে, যেখানে রেগুলার হ্যান্ড আউটস দেওয়া হয়, এবং কালকেই যে ক্লাসে পড়ানো হবে, যে সিস্টেম হবে, দেখবে অনেক স্যার ম্যাডামই বলবেন পোর্টালে লিংক দিয়ে হ্যান্ড আউট আপলোড করে দিয়েছি। অর্থাৎ এইভাবে করে তোমাদেরকে ক্লাস করতে হবে। আর ক্লাস যদি করো, তাহলে আমার চেয়ে ভালো বন্ধু বোধহয় কাউকে পাবে না। আর ক্লাস যদি না করো, যদি মনে করো যে ও হচ্ছে হচ্ছে এরম ভাব যদি হয়, তাহলে আমার চেয়ে স্ট্রিক্ট টিচার আর কেউ নেই। আমি কিন্তু অত্যন্ত মানে রাগী ওই জায়গায় যেখানে আমার ছেলে মেয়েরা আমার কথা শোনে না বা ক্লাস করে না। আমি এইভাবেই প্রথম দিনের মেসেজটাই এইভাবে দিতে চাই, যাতে তোমরা নিজেদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। তো মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, ইতিহাস বিভাগে যখন ঢুকেছো তখন একটা ক্লাসও বাদ দেওয়া যাবে না। আমি যেন কোনো অন্য টিচার, আমার ক্লাস তো নয়ই, আমি অন্য টিচারের মুখ থেকেও যেন আমাদের ডিপার্টমেন্টের না শুনি যে অমুক অমুক ছেলে মেয়ে ক্লাস করেনি। যদি না দুদিন ক্লাস না করো, আমি কিন্তু গার্জেনের কাছে ফোন করব, আমার কাছে কিন্তু সেই ফোন নাম্বার আছে, কেন করতে পারছো না আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, আমি অসুস্থ বা আমার অন্য কোনো কারণ আছে, সেটা হতে পারে, দুদিন তিন দিন তো ক্লাস হতে নাই পারে, অসুবিধা তোমার থাকতেই পারে, আমারও অসুবিধা থাকে, তোমারও অসুবিধা থাকতে পারে, কিন্তু ক্লাস মানে তোমাকে তোমার টিকিটিও পেলাম না, এরকম যদি হয় আমি কিন্তু সরাসরি বাবা মার কাছে ফোন করব, জানতে চাইবো কেন ক্লাস হচ্ছে না। অতএব এই মেসেজ দিয়ে কোনো রকম মধুর মিষ্টি কথা বলে আমি ক্লাস শুরু করছি না। নিজেদের মেন্টালি প্রিপেয়ার করে নাও, ক্লাস তোমাদের করতে হবে। ক্লাস যদি করো, তাহলে আমাদের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই। যদি ক্লাস না করো, তাহলে আমাদের চেয়ে খারাপ টিচারও কেউ নেই। আমি আমার ডিপার্টমেন্টের আরো দুজন শিক্ষক শিক্ষিকা আছেন, আমি প্রথমেই আমার গৌরী দত্ত ম্যাডামকে বলবো, তুমি একটু অন হয়ে যাও। হ্যাঁ গৌরী, তুমি একটু ভিডিও অন করো, তুমি নিজের পরিচয় দাও। গৌরী দত্ত ম্যাডাম, অনারেবল প্রিন্সিপাল স্যার, অনারেবল ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, আর এখানে সমস্ত নবাগতদের আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি ইতিহাস বিভাগের শিক্ষিকা, তোমাদের ইতিহাস পড়াবো, নতুন করে আমার বলার কিছু নেই। আমাদের বিভাগীয় প্রধান আতা ম্যাডাম তোমাদের সমস্ত কিছুই বলে দিয়েছেন। আমরা ক্লাসের ব্যাপারে কিন্তু খুব কড়া, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাস করবে, আর বাকি কথা ক্লাসে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ গৌরী। এবার আমি আমাদের আরেকজন শিক্ষক, আমাদের শ্রী অহিন রায় চৌধুরীকে অনুরোধ করব, তুমি একটু অন ভিডিও অন করো। হ্যাঁ অহিন। হ্যাঁ, সকলকে স্বাগত, শুভ শুভ সন্ধ্যা দিদি, মাননীয় প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, এবং ইতিপূর্বে যারা বললেন এই এইচওডিরা প্রত্যেকেই বলে দিয়েছেন, নতুন করে বলার কিছু নেই। আমার নামও দিদি ইতিপূর্বে বলে দিয়েছেন, অহিন রায়চৌধুরী, আমাকে রুটিনে পাবে ARC নামে। এবং যেটা বলার সব কথার মাঝে যেটা মূল কথা, সেটা হচ্ছে ক্লাসটা অন্তত তোমরা রেগুলার করো, এবং ক্লাসে যা যা পড়ানো হবে সেটাকে তোমরা একদম অক্ষরে অক্ষরে ফলো করার চেষ্টা করো, বিশেষ করে বাইরের কোনো জায়গার উপর ডিপেন্ডেন্ট না হয়ে তোমরা চেষ্টা করো ক্লাসটা যাতে ঠিকঠাক ভাবে তোমরা ফলো আপ করতে পারো। এইটুকুই মোটামুটি বলার, সকলকে স্বাগত, বাকি যা সিলেবাস নিয়ে আলোচনা সব কাল থেকে শুরু হবে ক্লাসে যথারীতি। দিদি ওভার টু ইউ। ধন্যবাদ অহিন। আমাদের কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে, সব অনার্সেরই ক্লাস শুরু হবে, আশা করব সকলে খুব ভালোভাবে ক্লাস করবে, এবং ওখানেই সমস্ত কথা আলোচনা হবে, তোমাদের সঙ্গে পরিচয় পর্ব হবে, কিন্তু ওই একটাই কথা, ক্লাস করতে হবে। ক্লাস কোনো রকম কোনো ওজোর আপত্তি শোনা হবে না। আর আমি আজকে দেখতে পাচ্ছি এখানে টিচার বেশি, স্টুডেন্ট কম, যাই হোক এইটি যেন আমার আমার ক্লাসে আমি এগুলো যেন দেখতে না পাই। আমি আশা করছি
তোমরা সবাই ক্লাস করবে এবং যে উদ্দেশ্য নিয়ে কলেজে ভর্তি হয়েছো সেই উদ্দেশ্যেই তোমরা ক্লাস জয়েন করবে, মানে পড়াশোনা করার জন্য ক্লাস জয়েন করবে। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আমার অধ্যক্ষ মহাশয়, ভাইস প্রিন্সিপাল ম্যাম, সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার ইতিহাস বিভাগের যে প্রেজেন্টেশন আমি এখানেই শেষ করতে চাইছি। ওভার টু ইউ ম্যাম, রূপলীনা ম্যাম। থ্যাংক ইউ আতা ম্যাম, থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আতা ম্যাডাম কয়েকটা কথা খুবই ইম্পর্টেন্ট কথা বললেন, যেটা আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এবং আমরাও বারবারই বলছি যে ক্লাসের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজই করা হবে না। এবং রেগুলার বেসিসে যদি তোমরা যদি বলো যে আমাদের নেট নেই, নেটওয়ার্ক নেই, শরীর খারাপ, এইসব অজুহাত দেখিয়ে যদি ক্লাস না করো, তাহলে কিন্তু তোমাদের গার্জিয়ান কল করা হবে এবং কড়া পদক্ষেপ তোমাদের বিরুদ্ধে নেওয়া হবে। কাজেই যদি নেট এবং নেটওয়ার্ক না থাকে, সেটার ব্যবস্থাটা তোমাদেরকে ক্লাসের আগেই করে নিতে হবে। হ্যাঁ, সেই ব্যবস্থাটা তোমরা করেই তোমরা কিন্তু এগোবে। নেক্সট আমি রিকোয়েস্ট করব ডিপার্টমেন্ট অফ ফিলসফি, ফিলসফি ডিপার্টমেন্টাল হেড শ্রীমতী সৃজনী রায় ম্যাম। সৃজনী ম্যাম একটু রাস্তায় আছেন, কিন্তু সৃজনী ম্যাম জয়েন করেছেন এবং সৃজনী ম্যামকে আমি একটু রিকোয়েস্ট করব। সৃজনী ম্যাম প্লিজ আপনি আপনার এবং ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিন। সৃজনী। ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় অধ্যক্ষ এবং সহ অধ্যক্ষ মহাশয়া এবং আমার সমস্ত কলিগদের আমি আমার তরফ থেকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এবং আজকের যে নবাগত ছাত্রছাত্রীরা, তাদেরকে আমার তরফ থেকে এই ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় পরিবারে সুস্বাগতম। তোমরা অনেক কথাই শুনলে স্যার ম্যাডামদের কাছে। আমি একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিওটা এই মুহূর্তে অন করতে পারছি না, আমি বাইরে রয়েছি বলে। আমার সাথে তোমাদের ক্লাসে দেখা হবে নিশ্চয়ই। এবং তোমরা স্যার ম্যাডামের কাছ থেকে অনেক কিছুই শুনেছো কলেজের সম্পর্কে, কলেজ ওয়েবসাইট সম্পর্কে। আশা করি তোমরা আমাদের সাথে ক্লাস করতে করতে সব কথাই জানতে পারবে। তোমরা রুটিনে আমাকে এসআর হিসাবে পাবে, সৃজনী রায়। আমাদের বিভাগের অন্যান্য যে স্যার ম্যাডাম আছেন, শ্রীমতী লতিকা প্যাটেল এলপি হিসাবে ম্যাডামকে পাবে তোমরা, এবং তপনকান্তি বসু স্যারকে তোমরা টিকেবি স্যার হিসাবে পাবে। আমি ওনাদের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। লতিকা ম্যাডাম প্লিজ একটু আপনি আসুন। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। আমি লতিকা প্যাটেল, দর্শন বিভাগের টিচার। নবাগত সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছো, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই শুভক্ষণে তোমাদের উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করছি। খুব তাড়াতাড়ি ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমি ডিপার্টমেন্টের তরফ থেকে তপনকান্তি বসু মহাশয়, টিকেবি স্যারকে আহ্বান জানাচ্ছি, আপনি প্লিজ একটু আসুন। মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং মাননীয় সহ অধ্যক্ষ মহাশয় আর উপস্থিত সমস্ত শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আজকে উপস্থিত ছাত্রদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি তপনকান্তি বসু, দর্শন বিভাগের শিক্ষক। সবাই অনেক কথাই বলেছে, নতুন করে বলবার কিছু নেই। ক্লাসে দেখা হবে, তখন সব কথা হবে। আর একটা কথাই শুধু বলতে পারি যে সমস্ত অসুবিধে সুবিধের পাশে আমি সবসময় থাকবো, সবসময় আমাকে পাবো। ধন্যবাদ। আচ্ছা, আরো একবার সকল নবাগত ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্টের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর আমার সমস্ত কলিগদের শ্রদ্ধা জানিয়ে সকলকে ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ সৃজনী ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ ফিলসফি। এবারে নেক্সট হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের আমি হচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রূপলীনা ব্যানার্জি। আমাকে তোমরা সবাই আরবি ম্যাম হিসেবে জানবে এবং রুটিনেও আমাকে আরবি ম্যাম হিসেবেই পাবে। তোমাদের ডিপার্টমেন্টাল রুটিন সব ডিপার্টমেন্টই শেয়ার করে দিয়েছে, আমিও পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টও আমরা শেয়ার করেই দেব। এবং মেইন রুটিন যেটা, যেটাতে তোমাদের পাশের ক্লাসগুলো থাকবে, সেটা তোমরা বলেছি আমি এক্ষুনি যে সেটা তোমরা ওয়েবসাইটে পাবে। ওয়েবসাইটে যদি না খুঁজে পাও বা না দেখতে পাও তাহলে অবশ্যই ইমিডিয়েটলি তোমরা তোমাদের ডিপার্টমেন্টাল এইচওডিদের সাথে কিন্তু যোগাযোগ করবে। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমরা আছি, আমি আছি এইচওডি, এছাড়া আছেন আমাদের আজিজ মন্ডল স্যার, ঝুমা সরকার ম্যাডাম, সুকান্ত কীর্তনিয়া স্যার এবং কৌশিক সাউ স্যার। তো আমরা সবাই তোমাদের ক্লাস নেব, কালকে থেকেই তোমাদের ক্লাস শুরু হবে, রুটিন ওয়াইজ ক্লাস শুরু হবে। এবং যেটা আগেও বলা হলো যে ক্লাসের ব্যাপারে কোনো গাফিলতি নয়, যে ম্যাডাম নেট নেই, নেটওয়ার্ক নেই, ক্লাসে জয়েন করতে পারলাম না, এইসব কিন্তু অজুহাত হিসেবেই ধরা হবে এবং কোনোভাবেই আমরা সেটার কোনো মানে এটাকে আমরা ক্ষমা করব না। সো ক্লাস করো রেগুলারলি, এইটুকুই বলবো। এছাড়া কোনো যদি আর কোনো সমস্যা হলে তো অবশ্যই যোগাযোগ করবে, বাকি সব কথা ক্লাসেই হবে। এখন আমি আমার ডিপার্টমেন্টের আজিজ মন্ডল মহাশয়কে রিকোয়েস্ট করব। আজিজ বাবু, আপনি একটু আপনার অডিও ভিডিওটা অন করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলুন। হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা যে কলেজে সবাই মিলে সম্মিলিত সংগঠিত হয়েছি, সেই কলেজের অভিভাবকের যিনি দায়িত্বে আছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজনীয় প্রিন্সিপাল, তাকেও আমার শ্রদ্ধা। আমার ডিপার্টমেন্টের যিনি উপরে মাথায় আছেন আরবি রূপলীনা ম্যাডাম, তিনি একাধারে ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং অন্যধারে আমাদের ডিপার্টমেন্টাল হেড, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা। সবাইকে যারা আমরা কলিগ আছি তাদেরকেও অভিনন্দন। আজকের দিনটি খুবই কাঙ্ক্ষিত এবং আবেগ স্পন্দিত বুকে আমরা প্রতীক্ষা করি যে ছাত্রদের সঙ্গে আমাদের প্রথম দেখা হবে। কিন্তু পৃথিবীর এখন গভীরতর অসুখ, যার জন্যে এই যন্ত্রের মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের কথোপকথন, তোমাদের সঙ্গে আমাদের পরিচয়, তোমাদের সঙ্গে অনেক কিছু। কিন্তু একটা বিষয় তোমাদের কাছে আজকের দিনে বলবো, দেখো বাংলাদেশ ঘেঁষা পিছিয়ে পড়া অংশের একটা জায়গা হেলেঞ্চা কলেজ, আমিও সেই জায়গারই বাসিন্দা, কিন্তু এখানকার যে আবেগ, এখানকার যে পড়াশোনা, এখানকার পঠন পাঠন, তোমরা কখনোই মনে ভাববে না যে কলকাতাগামী কোনো কলেজে ভর্তি হলেই ভালো হতো বা আমাদের সাধ্য থাকতো। কিন্তু সেখানকার যাবতীয় সুযোগ সুবিধা তোমরা পাবে সমস্ত কিছুই, এবং একসময় দেখবে যখন ছেড়ে যাবে কলেজকে তখন তোমাদের খুব কষ্ট হবে, যেতে নাহি দেবো তবু যেতে দিতে হবে। যখন এই কয়েকদিন আগেই আমাদের কলেজের থেকে যারা চলে গেল, আমাদের যারা পাস আউট স্টুডেন্ট, তাদের চোখের জলে কলেজ থেকে তাদের বিদায় নিতে হলো। তাই আমি তোমাদের কাছে বলবো একটাই কথা, যেন ওই ক্লাসের শেষে এসএনএফ না লিখতে হয় স্টুডেন্ট নট ফাউন্ড অনার্সের ক্ষেত্রে, আমি এটা কাঙ্ক্ষিত করব না। তোমরা এসো, তোমাদের সঙ্গে সহযোগ করব, সব সময় থাকব তোমাদের সমস্ত ক্ষেত্রে, শুধু পঠন পাঠন নয়, তোমাদের বাস্তব জীবনের সঙ্গেও আমাদের পাবে। এই বলে তোমাদের আন্তরিক শুভেচ্ছা আমার শ্রদ্ধাভাজনীয় অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং আমার কলিগদেরকে আন্তরিক শুভেচ্ছা, তোমাদের এক গাদা ভালোবাসা স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। আমাকে রুটিন অবধি এএম হিসাবে পাবে। নমস্কার ম্যাম। ধন্যবাদ আজিজ বাবুকে। এবারে আমি রিকোয়েস্ট করব আমাদের ডিপার্টমেন্টের আরেকজন ম্যাডাম ঝুমা সরকার ম্যাডামকে। ঝুমা, একটু অডিও ভিডিওটা অন করে তুমি একটু তোমার পরিচয়টা দাও খুব সংক্ষেপে। হ্যালো, থ্যাংক ইউ দিদি, রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার এবং আমার কলিগ সবাইকে আমার শ্রদ্ধা, আর যে নবাগত স্টুডেন্ট তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো তোমরা এই কলেজে এসছো, তোমাদের যে উদ্দেশ্যে এসছো পড়াশুনো করা, সেই উদ্দেশ্যটা ঠিক রাখবে, রেগুলার ক্লাস করবে এবং আমাদেরকে তোমরা সবসময় পাবে,
তো তোমাদের কি প্রবলেম সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হবে, বলতে হবে। তা না হলে কিন্তু আমরা কেউ কিছু বুঝতে পারবো না, যে পড়াশোনার ক্ষেত্রেও কিছু বুঝতে পারছো কিনা বা তোমাদের অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা, যেহেতু এখন সব অনলাইন হচ্ছে। তো আমি আর কথা বাড়াবো না, তোমরা রেগুলার ক্লাস করবে, আমার সাবজেক্ট তো রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান সেটা তো শুনলে, আর কালকেই আমার ক্লাস আছে, রুটিনে দেখবে জেএস বলে আছে, অবশ্যই ক্লাসে টাইমের আগে আমি তোমাদেরকে বলে দেব, টাইমটা বা লিংক পাঠিয়ে দেব, তোমরা জয়েন করবে। সকলকে আর একবার ধন্যবাদ এবং স্টুডেন্টদের আর একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওভার টু দিদি। ধন্যবাদ ঝুমা। এবারে আমি আমাদের ডিপার্টমেন্টের আরেকজন স্যার সুকান্ত কীর্তনিয়া মহাশয়কে অনুরোধ করব। সুকান্ত, তুমি একটু অডিও ভিডিওটা অন করে একটু সংক্ষেপে তোমার পরিচয়টা দাও। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং আমাদের মাননীয় ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং অন্যান্য ডিপার্টমেন্টাল হেড, সকলকে আমার শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রথমেই দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে আমি যেখানে মানে আমার বাড়িতে ইলেকট্রিক অফ হলো জাস্ট 2 মিনিট হলো, ইলেকট্রিসিটি মিলে গেছে, আমি ভিডিও অন করে আছি তবুও বোধ হয় দেখা যাচ্ছে না। যাই হোক, কথা শোনা গেলেই হবে, পরে আমরা দেখার পর্বটা পরে সারব। দীর্ঘক্ষণ আলোচনা চলছে, স্যার বিভিন্ন মূল্যবান বক্তব্য রেখেছেন, অন্যান্য ডিপার্টমেন্টাল হেড যারা এতক্ষণ ধরে তাদের মূল্যবান বক্তব্য রাখলেন। আমার মনে হয় না এরপরে আর নতুন করে কিছু বলার মতো আছে, আমাদের ম্যাডাম ভাইস প্রিন্সিপাল ম্যাডাম যেভাবে বললেন এরপরে আর কিছুই বলবো না, কারেন্ট এসে গেছে। যাই হোক, শুধু এটুকুনি বলার যে আমরা আমাদের ডিপার্টমেন্টকে যত্ন সহকারে আমরা সকলে চেষ্টা করি এবং সংকল্পবদ্ধ সবসময় আছে পারিবারিক জীবনে হোক, যে কোনো সমস্যায় এই কলেজ তোমাদের পাশে রয়েছে, তোমরা এই কলেজের পরিবারের সদস্য, ফলে তোমাদেরকে যে কোনো ভাবে আমরা ছেড়ে দেব না, যে কোনো প্রয়োজনে আমরা সব একই রকম ভাবে গাইড করবো, যতটা তোমরা চাইবে তোমরা যতটা নিতে পারবে আর আমরা ততটা দিতে পারবো। আরেকটা আজীবন যে কথা বলছিলেন যে আমরা এই দিনটার জন্য সত্যি অপেক্ষা করে থাকি, নতুন নতুন ছেলেমেয়েরা তারা আসবে, তাদের সঙ্গে আমাদের পরিচয় হবে, কিন্তু দুর্ভাগ্য এই অতিমারির কারণে যেটা সম্ভব হলো না। যাই হোক, সব মিলিয়ে তোমরা নিয়মিত ক্লাস করো, আমরা তোমাদেরকে যথাসম্ভব চেষ্টা করবো। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের অলিক রয়েছে সকলকে শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ সুকান্ত। এবারে আমি আমাদের বিভাগের আরেকজন স্যার কৌশিক সাউকে অনুরোধ করব। কৌশিক, তুমি একটু তোমার অডিও ভিডিওটা অন করে একটু নিজের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও। হ্যাঁ, আমি কৌশিক সাউ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমাকে রুটিনে তোমরা কেএস হিসাবেই পাবে, বাকি কথা ক্লাসেই বলবো, আজকে অল্প কথার মধ্যে সারলাম। হ্যাঁ, আর সকলকে একটু শুভেচ্ছা অভিনন্দন, এবং সকলের জীবন এবং ভবিষ্যৎ আরো ভালো হোক এবং আরো সুমধুর হোক, আরো উন্নত হোক, এটাই কামনা করে। আর সকল এখানে উপস্থিত বিভাগীয় প্রধান এবং মাননীয় অধ্যক্ষ স্যার সহ ভাইস প্রিন্সিপাল যিনি সহ অধ্যক্ষ ম্যাডাম আছেন তাদেরকেও শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমি এখানে অডিও ভিডিও এখানে অফ করছি, এবং আমার স্টুডেন্টদের সকল স্টুডেন্টদের আবার পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ কৌশিক। আমরা এবার আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টে যাব, কিন্তু তার আগে আমি জাস্ট একটা মানে 1 মিনিট সময় সবার কাছ থেকে নেব কলেজ পোর্টালটার ব্যাপারে, জাস্ট একটু তোমাদেরকে 1 মিনিটের মধ্যে আমি একটু দেখিয়ে দিতে চাইছি। এটা আমি একটু মিস করে গেছি, কারণ কলেজ পোর্টাল হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা তোমাদের সমস্ত নোটস পাবে, মানে স্যার ম্যাডামরা তোমাদেরকে যখন ক্লাসে পড়াবেন পড়ানোর সাথে সাথে মানে পড়িয়ে ছেড়ে দেবেন না, পড়িয়ে তোমাদেরকে তারা নোট দেবেন। তো সেই নোটটা তোমরা কোথা থেকে পাবে সেটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের কলেজের পোর্টাল, যেটা drbrasm.in। এইটা যদি তোমরা টাইপ করো
তাহলে তো এই কলেজ পোর্টালটা খুলে যাবে। এখানে তোমাদের স্টুডেন্ট লগইনে যদি তোমরা যাও, স্টুডেন্ট লগইনে গেলে পরে তোমাদের একটা যে আইডি পাসওয়ার্ড তোমাদের আছে সেখানে গিয়ে তোমরা সাইন ইন করো যদি, তাহলে কিন্তু তোমাদের কলেজ পোর্টালটা তোমাদের খুলে যাবে এবং সেই কলেজ পোর্টালে তোমরা দেখতে পাবে যে তোমাদের নোটস কি কি দেওয়া হয়েছে, স্যার ম্যাডামরা তোমাদের কি কি নোটস দিয়েছেন। এই দেখো এই পেজটা তোমাদের খুলে যাবে। এখানে তোমাদের এই যে টিউটোরিয়াল পেজ আছে, এখানে তোমরা অনেক কিছু পাবে, অ্যাসাইনমেন্ট মানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে অনলাইনে, এগুলো সব তোমরা পেয়ে যাবে এবং বাকি সমস্ত কিছু, নোটিস বলো, প্রোফাইল বলো, অ্যাডমিট কার্ড ডাউনলোড বলো, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো টিউটোরিয়াল পেজে আমি ক্লিক করলাম, এই দেখো এইটা খুলে গেল, মানে সব স্যার ম্যাডামরা যা যা নোটস তোমাদেরকে দিয়েছেন এইগুলো সব তোমরা দেখো পেয়ে যাবে। এখানে সমস্ত নোটস তোমরা ক্লিক করলে পরেই পরপর পরপর সব নোট কিন্তু খুলে যাবে, যে স্যার ম্যাডামরা তোমাদের ক্লাস নেবেন। দেখো এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের ক্লাস আছে, তোমাদের তো পাঁচ সাবজেক্টস তো থাকবে, শুধু তো অনার্স নয়, পাশের বিষয়েরও তোমাদেরকে কিন্তু রেগুলার ক্লাস করতে হবে। সেই সমস্ত নোটস কিন্তু তোমরা এখানে পোর্টালে গেলেই তোমরা পেয়ে যাবে এবং প্রচুর প্রচুর নোটস কিন্তু স্টুডেন্টদেরকে আমরা দেই, আমরা প্রোভাইড করে থাকি, যাতে তাদের কোনো সমস্যা না হয়, তাদের যাতে কোনো রকম কোনো প্রাইভেট টিউশনস নেওয়ার প্রয়োজন না পড়ে, হাতে ধরে আমরা কিন্তু তাদের শেখাই এবং তাদের নোটস দেই। কাজেই drbrasm.in এটাকে যদি তোমরা টাইপ করো কলেজ পোর্টালে, তোমরা সমস্ত যাবতীয় ইনফরমেশন এবং নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। কাজেই পোর্টালটা ফলো করো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ থেকে তোমাদের প্রত্যেককে, প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদেরকে অনেক ভালোবাসা স্নেহ জানিয়ে এবারে আমি অনুরোধ করব সংস্কৃত ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর পূর্ণিমা মুখার্জি ম্যাডামকে। ম্যাডাম আপনি একটু আপনার অডিও ভিডিওটা অন করে ছাত্রছাত্রীদের সাথে নিজের এবং নিজের ডিপার্টমেন্টের পরিচয়টা সেরে ফেলুন ম্যাডাম। থ্যাংক ইউ দিদি। এখানে উপস্থিত মাননীয় প্রিন্সিপাল স্যার, উপস্থিত ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, উপস্থিত বিভাগের অন্যান্য বিভাগের সমস্ত বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের, এবং উপস্থিত অন্যান্য আমার বিভাগের বা অন্যান্য বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে এবং আমাদের বিভাগের তরফ থেকে শুভ সন্ধ্যা এবং সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানে, এই মিটিংয়ে তোমাদের এখানে তোমরা রয়েছ। বিশেষ সমস্ত গুরুত্বপূর্ণ কথাই আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান বা শিক্ষক শিক্ষিকারা অলরেডি বলে দিয়েছে। আমাদের তরফ থেকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে যদি তোমরা কিছু লেখাপড়া করার মতন যদি তোমাদের মানসিকতা থাকে, তাহলে সেই পরিবেশটা তোমরা আমাদের কলেজে পাবে। এবং আমাদের বিভাগের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারও, তারও বিষয় এই সংস্কৃত, তাই আমরা আমাদের বিভাগের তরফ থেকে তার থেকে বিশেষভাবে সাহায্য পেয়ে থাকি। তিনি আমাদের অনেক ক্লাস করিয়ে আমাদের বিভাগকে অনেক সাহায্য করেন, তোমাদেরকেও ক্লাস নেবেন, তোমরা তাকে পাবে। এবং আমাদের বিভাগের আরো তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখানে, আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টসদের হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে তাদের সংখ্যা কমে এসেছে, আমি তাই বেশি সময় না নিয়ে আমি আমার বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমি ব্রতি দেববর্মন মহাশয়কে বলবো একটু কিছু বলবার জন্য। ব্রতি প্লিজ একটু ক্যামেরাটা অন করো। নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। তোমরা বিআর আম্বেদকর মহাবিদ্যালয়ের পরিবারের সদস্য হলে তোমাদের সকলকে শুভেচ্ছা। আর আমি ব্রতিদেব বর্মন, আমি তোমাদের সংস্কৃত পড়াবো, বাকি কথা ক্লাসে হবে, ক্লাসে তোমাদের সমস্ত, তোমাদের সাথে সমস্ত কথা হবে। তোমাদের ভবিষ্যতের পথ সাফল্য মণ্ডিত হোক, তোমরা সফল মানুষ হও, এই প্রার্থনা রইল। দিদি
ধন্যবাদ প্রতীক। এবার আমি আমাদের বিভাগের একজন শিক্ষক ভূপতি ঠিকাদারকে বলবো, তিনি যেন আমাদের সামনে কিছু বলেন। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, উপস্থিত আমাদের সহ অধ্যক্ষ ডক্টর রূপা ব্যানার্জি মহাশয়, অন্যান্য আজকের অনুষ্ঠানটা সেই নবাগত ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। সমস্ত কথা সমস্ত স্যার ম্যাডাম আমাদের অধ্যাপিত মহাশয়েরা বলেছেন, বলার তেমন কিছু নেই। যে উদ্দেশ্য নিয়ে কলেজে তোমরা এসেছ তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সবসময় সর্বদা সর্বভাবে পাশে আছি। সামনে ক্লাস আছে, সেই ক্লাসে সমস্ত কথা হবে। সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা। নমস্কার ম্যাম, ধন্যবাদ ভূপতি। এবার আমি আমাদের আরেকজন শিক্ষিকা মৌমিতা ঘোষ ম্যাডামকে বলবো কিছু বলবার জন্য। মৌমিতা, ধন্যবাদ ম্যাম। সকলকে শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত অধ্যক্ষ মহাশয় এবং সহ অধ্যক্ষ মহাশয়া কে শ্রদ্ধা নিবেদন করি, এবং সমস্ত বিভাগীয় প্রধান এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং এখানে যে সমস্ত নবাগত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন। আমি মৌমিতা ঘোষ, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা। আমার এমজি নামে তোমরা পাবে। আমি তোমাদের একটা কথা বলবো, যেটা পিএম ম্যাডামও বলেছেন যে প্রিন্সিপাল স্যার তিনি শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীদের অনার্সদের ক্লাস করিয়ে থাকেন এবং অনার্সের ছাত্রছাত্রীদের জন্য ভীষণ উপকৃত হবেন। আর তাছাড়া তোমাদের এই যে অনার্সের যে 3টে বছর, এটাই তোমাদের জীবনকে গড়ে তোলার একটা উপযুক্ত সময়। কারণ তোমাদের যেহেতু চয়েস বেস ক্রেডিট সিস্টেম, সেহেতু এখানে তোমাদের যখন 5th সেমে যাবে তখন বেদ, ব্যাকরণ, দর্শন, কাব্য 3টে আলাদা ডিএসসি থেকে যে কোনো দুটো চয়েস করতে পারবে, যেটা পরবর্তীতে যখন তোমরা এমএ করবে বা আরো উচ্চশিক্ষায় যাবে তখন তোমাদের স্পেশাল পেপারে এগিয়ে যেতে সুবিধা হবে। যার জন্য তোমরা এই 3টে বছর যতটা জ্ঞান অর্জন করতে পারবে, যতটা শিখতে পারবে, তোমাদের উপকার হবে এবং তোমরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। তাই আশা করি তোমরা সবটাই বুঝে গিয়েছো এবং তোমরা ঠিকমতো ক্লাস করবে। তোমাদের আবারও অনেক অভিনন্দন জানাই এবং শেষ করছি। ধন্যবাদ মৌমিতা। আমাদের বিভাগের তরফ থেকে তোমাদের জানাই কাল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমাকে তোমরা রুটিনে পিএম হিসাবে পাবে। আমাদের বিভাগের তরফ থেকে আমার এইটুকুই বক্তব্য। ম্যাডাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ সংস্কৃত ডিপার্টমেন্ট। আমরা সব ডিপার্টমেন্টের সাথেই পরিচয় পর্ব সেরে নিয়েছি। ছাত্রছাত্রীদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারছি, যে কারণে অনেকে মিস করে যাচ্ছে। এবারে আমি আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে বলবো। স্যার, আপনি আরেকটু কিছু বলুন কনক্লুডিং রিমার্ক। কেয়াদি ঢুকেছেন, কেয়াদিকে যদি একটু। আচ্ছা আচ্ছা, কেয়াদি কি পারবেন অডিও ভিডিও অন করতে পারবেন কি কেয়া ম্যাডাম? না, কেয়া ম্যাডাম বলে পাচ্ছেন না। যাই হোক, আমাদের আর মনে হয় সময়ও নেই। আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার আপনি একটু কিছু বলুন, তারপরে আমরা মিটিংটা কনক্লুড করব। ধন্যবাদ। আমাদের ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে, বিভাগীয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মতামত জানলে, শুনলে এবং ক্লাস নিয়ে সবাই সচেতন, ক্লাস নিয়ে খুব সিরিয়াস এবং সিনসিয়ার কঠোর, তাই আশা করব তোমরা তাদের যে প্রত্যাশা তোমাদের কাছ থেকে পাওয়া আছে সেটা তোমরা পূরণ করবে। লাস্টে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম যেটা দেখালেন কলেজ পোর্টাল, এখন তোমরা কিন্তু পোর্টালে লগ ইন করতে পারবে না, এই জন্য করতে পারবে না, তোমরা নিশ্চয়ই তোমাদের ইউজার কলেজ আইডিটা পেয়েছো, পাসওয়ার্ডটাও তো পেয়েছো, কিন্তু তোমাদের অ্যাডমিশন ভেরিফিকেশন এখন কমপ্লিট হয়নি। যতক্ষণ অ্যাডমিশন ভেরিফিকেশন কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পোর্টালে তোমাদের নাম ঢুকছে না। যারা অনঅফার স্টুডেন্ট হবে
যারা ভেরিফাইড স্টুডেন্ট হবে তাদের নামগুলোই কলেজ পোর্টালে আস্তে আস্তে ইম্পোর্ট হয়ে যাবে, ট্যাগিং হয়ে যাবে। তাই সেই তোমাদের অ্যাডমিশন ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি হবে এবং রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি ইউনিভার্সিটি চালু করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই রেজিস্ট্রেশন করে নিচ্ছ, করে নেবে ও তাড়াতাড়ি। ফলে আমরা অ্যাডমিশন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, বিশেষ করে অ্যাডমিশন প্রসেস গভর্নমেন্ট যখন ক্লোজ করে দেবে তারপর থেকে, এখন যে গভর্নমেন্টের পোর্টালে পেয়েছে তারপর থেকে আমাদের কলেজের পোর্টালে আস্তে আস্তে জিনিসপত্র তোমাদের তথ্যগুলোকে আমাদের কলেজ পোর্টালে নিয়ে আসতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আপাতত এখন পাবে না, কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, কারণ 8 তারিখ পর্যন্ত, অক্টোবর 8 তারিখ পর্যন্ত গভর্নমেন্ট অ্যাডমিশন ডেট বাড়িয়েছে। 8 তারিখ পরে যদি আর গভর্নমেন্ট কোন ডেট না বাড়ায় তাহলে আমরা আস্তে আস্তে তোমাদের তথ্যগুলো আমাদের পোর্টালে নিয়ে আসবো। পোর্টালে নিয়ে আসার পরে যে ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা পাচ্ছ বা পেয়েছ, যে রোল নম্বর ইউজার আইডি দেখবে ওখানে 2021 দিয়ে লেখা আছে, এই ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমরা যেখানে অ্যাডমিশন নিলে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ওই পাসওয়ার্ড দিয়ে তোমরা ওই পোর্টালে লগ ইন করতে পারবে। পোর্টালে লগ ইন করে সমস্ত তথ্য, অর্থাৎ এই পর থেকে যা শুধু পড়াশোনা থেকে নয়, পেমেন্ট, অ্যাডমিশন, পরীক্ষা ফিস ইত্যাদি যা যায়, টিউশন ফি, পরীক্ষা ফিস ইউনিভার্সিটি দিতে হবে, টিউশন ফি যা দিতে হবে সবই থ্রু পোর্টাল দিয়ে হবে। কলেজে কিছু এসে টাকা দিতে হবে না, সবই থ্রু বাড়িতে বসে করতে পারবে। কলেজে কোনো কিছুর জন্য আসতে হবে না ফিজিক্যাল, কলেজে যখন অফলাইন ক্লাস চালু ক্লাস করতে আসতে হবে, বাকি সমস্ত ক্লাস তোমরা বাড়িতে বসে করতে হবে। এবং যে কথাটা আমাদের শিক্ষকরা যেমন ক্লাস না করলে আমরা ভীষণ ভাবে সচেতন থাকি, শিক্ষকদেরকে বলি যাতে ক্লাস কোনো ক্লাস মিস না হয়, শিক্ষকদের কাছ থেকে বার্তা তোমরা পেয়ে গেলে যে কোনো ক্লাস যাতে তোমরা মিস না করো, তোমাদের এন্ড থেকে কোনো ক্লাস যাতে মিস না হয়, এটাই তোমাদের কাছে বক্তব্য। ভীষণ ভাবে তোমরা নিজেদের এনজয় করো, এনজয় করে ক্লাসটা করো, এবং ক্লাসটা কোনো মানে একটা তোমাদের কাছে উপরে কোনো চাপ হবে বা কোনো কিছু ভার বহন করতে হবে এরকম নয়, এই যে হেসে খেলে ক্লাসটা করবে। এবং বললে আমাদের স্যার ম্যাডামরা বললেন যদি ক্লাস করো তাহলে তাদের মতো বন্ধু তোমরা পাবে না, সত্যি তারা বন্ধু আমি দেখেছি আমাদের যে এতদিনে যে আমি আমার 3 বছর অভিজ্ঞতা হলো এখানে, 3 বছর অভিজ্ঞতা দেখেছি আমাদের শিক্ষক শিক্ষিকা ভীষণভাবে ছাত্রদের সঙ্গে আর মিশে যায়, মিশে বন্ধু হয়, এবং সেইটা তোমরা সেই সুযোগটা তোমরাও পাবে, কিন্তু সেই সুযোগটা তোমাদের দিতে হবে আগে, দিলে পরে পাবে। তাই আশা করি তোমরা এই যে সুযোগ, সুবর্ণ সুযোগ 3 বছরটা পাচ্ছ, 3 বছর উইল মেক ইউর লাইফ, আর 3 বছর যদি খুব ভালোভাবে কাটাতে পারো তাহলে সারা জীবন তোমরা সুখী থাকতে পারবে, আর 3 বছর যদি সুখী থাকতে চাও সারা জীবন দুঃখে কাটাতে হবে, বিকজ দিস ইজ দ্য ট্রানজিশন পিরিয়ড ফর ইউর ফিউচার। ইউ হ্যাভ ক্রসড ইউর স্কুল লাইফ, নাও ইউর এন্টারিং ইউর ফিউচার লাইফ, দিস ইজ দ্য ট্রানজিশন পিরিয়ড, সো মেক ইট ফ্রুটফুল। এই পিরিয়ডটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো, কাজে লাগাতে পারো, তাহলে ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে, সার্থক হবে। এটুকু বলো, আর বেশি বলছি না, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, অনেকে নেট ফুরিয়ে গেছে, ছাত্ররা মোটামুটি বেরিয়ে গেছে। হোপ ফর দি বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট উইশেস ফর দি ক্লাস স্টার্টিং ফ্রম টুমোরো। থ্যাংক ইউ, ওভার টু ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, আমরা আমাদের মিটিং তাহলে স্যার এখানেই কনক্লুড করি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার, শুভরাত্রি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টিজ, থ্যাংক ইউ অল স্টুডেন্টস। কাল থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে রুটিন ওয়াইজ, সবাই ক্লাস করবে। আজকে তোমরা এই মিটিং এ ছিলে বলে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে আমি এই মিটিংটাকে এখানেই কনক্লুড করছি। সবাই মিটিংটাকে এবারে লিড করে যেতে পারেন। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।